ओके नमस्कार, शुभ सन्ध्या। রামানন্দ সেন্টেনারি কলেজ বাংলা বিভাগ আয়োজিত সাহিত্যের আড্ডার আজকে দশম পর্ব। আজকের এই দশম পর্বের বিশিষ্ট বক্তা ডক্টর দয়াময় রায়। তাঁকে আমাদের নমস্কার। কলেজের পক্ষ থেকে এবং বাংলা বিভাগের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ডক্টর দয়াময় রায়ের সম্পর্কে পরিচিতির অংশটুকু আমাদের বিভাগীয় অধ্যাপক রঞ্জিত প্রামাণিক মহাশয় দয়াময় রায়কে আপনাদের সামনে পরিচিতি করাবেন। আমি রঞ্জিত বাবুকে বলবো, দয়াময় রায়ের পরিচিতি অংশটুকু আপনি যদি আমাদেরকে পরিচিতি করান তাহলে ভালো হয়। আমি রঞ্জিত বাবুকে নমস্কার স্বাগত জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। ধারাবাহিক সাহিত্য সংস্কৃতি বক্তৃতা মালায় ডক্টর দয়াময় রায় মহাশয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ডক্টর রায়ের পরিচিতি প্রসঙ্গে বলা যেতে পারে, ডক্টর রায় 1963 সালের 10ই জুলাই পুরুলিয়া জেলার এক বর্ধিষ্ণু গ্রাম বাতিকড়ায় জন্মগ্রহণ করেন। বাতিকড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবনের পথ চলা শুরু করেন। এরপর হুটমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রঘুনাথপুর কলেজ থেকে বাংলা সাম্মানিকে সসম্মানে পাশ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার ভাষা আন্দোলন ও ভাষা বাংলা সাহিত্য গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে রাঙ্গাডি শ্রী ভোজনাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক রূপে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। কবি প্রাবন্ধিক ডক্টর রায়ের সম্পর্কে বলতে গেলে অল্প কথায় তা কখনোই শেষ হবার নয়। তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল বিশ্বকাপে অমিত্রাক্ষরা, এরই পাশাপাশি বর্তমানের করোনা মহামারীকে কেন্দ্র করে করোনা নামক গ্রন্থটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও ডক্টর রায় নিয়মিতভাবে বিভিন্ন ফেসবুক চ্যানেলের লাইভে জেলার লোকসংস্কৃতি এবং দশম দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাস ভুক্ত অংশগুলি নিয়ে আলোচনা করে চলেছেন। আজকের সাহিত্যের আড্ডায় ডক্টর রায়ের বলবার বিষয় মেঘনাদ বধ কাব্য এক কালোত্তীর্ণ সৃষ্টি। মহাশয়কে আরেকবার সাহিত্যের আড্ডায় অভিনন্দন ও স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। সেরের বক্তৃতা বিষয়ের সূচিমুখ নির্মাণ করবেন আমাদের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর রামশঙ্কর প্রধান মহাশয়। স্যারকে অনুরোধ করব আজকের আলোচ্য বিষয়ের সূচিমুখ নির্মাণ করার জন্য। নমস্কার। নমস্কার, ধন্যবাদ রঞ্জিত প্রামাণিক মহাশয়কে। আসলে যে মানুষটি আজকে আমাদের সঙ্গে আড্ডায় উপস্থিত, তার পরিচিতি এটা একটা মৌখিক পরিচিতি মাত্র, কিন্তু তাকে পুরুলিয়ার শুধু বলবো না, এই রাঢ়বঙ্গের মানুষ তাকে একটি অন্য একটা মানে দৃষ্টিভঙ্গি থেকেও জানেন যে ক্ষেত্র সমীক্ষায় তার যে গবেষণার যে জায়গা সেটা বিষয় থেকে বিষয়ান্তরে তো বলবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রাঢ়বঙ্গের সংস্কৃতিকে নিয়ে বিশেষত গম্ভীর সিং মুড়া, যিনি প্রবাদ প্রতিম ছৌ শিল্পী, ছৌ সম্রাট, পদ্মশ্রী, তার জীবন এবং শিল্পকর্ম নিয়ে তার একটা বিরাট কর্মকাণ্ড তিনি রচনা করেছেন এবং সেটা আপামর এই ঝাড়খণ্ডবাসী কিংবা এই পশ্চিমাঞ্চল বাসীকে আজও উজ্জীবিত করে এবং আমরা সেখান থেকে তার বিষয় থেকে এই
ছৌ কিংবা এই পুরুলিয়ার লোক সংস্কৃতির অনেক উপাদান, নৃতাত্ত্বিক উপাদান আমরা সেখান থেকে গ্রহণ করছি এবং সেটা আমাদের আরো এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে কাজে লাগবে। তার সঙ্গে সঙ্গে এই লোকশিল্পী লোক সংস্কৃতি নামে তার একটা বই প্রকাশিত হতে চলেছে, এবং এটাও বলা যেতে পারে যে আজকের আলোচনার বিষয় মধুসূদন, তার মেঘনাদ বধ কাব্য। এইখানে সূচিমুখের অংশে আমি একটুখানি বলে রাখি যে ডক্টর রায় এই মধুসূদনকে নিয়ে তার এই 150 বছর পূর্তিতে একটি সুবৃহৎ গ্রন্থ প্রকাশিত হতে চলেছে, যে বইটির নাম অগ্নিভূমে এক অগ্নি বিহঙ্গ। তিনি, আমরা জানি যে এই অগ্নিভূমে অগ্নি বিহঙ্গের আবির্ভাব ঘটেছিল 19 শতাব্দীর দ্বিতীয় পাদে, এবং তিনি আমাদের এই কাশীপুর রাজবাড়িরই কি বলবো যে আইনের তর্জমার জন্য এখানে আহূত হয়েছিলেন রাজা নীলমণি সিং দেওর আহ্বানে, এবং তার কাজ সুচারুরূপে এখানে সম্পন্ন করেছিলেন। এবং তার এই যে স্বল্প সময়ের এই যে পুরুলিয়া আগমন এবং পুরুলিয়াকে কেন্দ্র করে তা এই এখানকার সংস্কৃতির যে পরিবর্তন ঘটেছিল তার একটা অনুপুঙ্খ আলোচনাও এর ভেতরে আছে, এবং গোটা জীবনকে কেন্দ্র করে দয়াময় রায় তিনি এইরকম একটা বৃহৎ গ্রন্থের পরিকল্পনা করেছেন। আমি তার বক্তব্যের বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে নিই যে মধুসূদনকে বলার মতো বা মধুসূদনকে ভাবার মতো সেই বৌদ্ধিক উত্তরণ আমাদের আজও মনে হয় ঘটেনি, তবুও মধুসূদনকে নিয়ে আমরা এখনো বাঁচি, এখনো তাকে নিয়ে চর্চা করি, তার দেখানো পথ ধরেই সংস্কৃতির এই যে পরিবর্তন ঘটেছিল সেই পরিবর্তনকে মাথায় রেখে আজও বাঙালি মনে হয় নতুন একটা সমাজকে কল্পনা করে, যে মধুসূদনই মনে হয় একজন মানুষ, যে কারণে বিদ্যাসাগরের নাম করি, মধুসূদনকেও সেই কারণে নাম করতে পারে যে বিদ্যাসাগর মহাশয়কে দিয়ে যদি একটা সমাজপট পরিবর্তন হয়ে থাকে, মধুসূদনকে দিয়েও বাংলা সাহিত্যের জগতের একটা পট পরিবর্তন, একটা যুগের পরিবর্তন ঘটে গেছে। 1824 সালে সাগরদাড়ি গ্রামের জানুয়ারি মাসে তার জন্ম। রাজনারায়ণ বসু কৌশলী ছিলেন, পিতা এবং মাতা জাহ্নবী দেবীর সন্তান, খুবই বৈভবে তার ছোটবেলা কেটেছিল, কিন্তু পিতার উচ্চাশার জন্য কলকাতায় চলে আসেন এবং 1832 সালে বলা মনে হয় রাজনারায়ণ বসু জাহ্নবী দেবীকে নিয়ে এবং মধুসূদনকে নিয়ে কলকাতায় চলে আসেন, এবং এখানে একটা প্রাসাদোপম বাড়িও তিনি কিনেছিলেন, এবং ছোটবেলায় ভেবেছিলেন যে যখন তিনি এত বৈভবে তার মানে অবস্থার একটা মোটামুটি ধনাঢ্য একটা ব্যাপার ছিল, ফলে সন্তান খুব একটা হেলাফেলায় মানুষ হবে সেটাও তিনি চাননি, তিনিও চেয়েছিলেন যে সন্তানও সেই রকম একটা বড় মাপের একটা মানুষ হবেন, যে কারণে বড় মাপের মানুষ হতে গেলে বা উন্নতি করতে গেলে জীবনে তাহলে ইংরেজি শিক্ষার দরকার। সেই জন্য রাজনারায়ণ বসু সম্ভবত তাকে এই ইংরেজি শিক্ষার লাভের জন্য মনে হয় লালবাজারস্থিত গ্রামার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আমাদের সম্ভবত এটা সম্ভবত এই কারণে বললাম, এটা নিয়ে কিছু মত দ্বিমত ইত্যাদি ইত্যাদি আছে, তবে সবারই মনে হয় এটা গ্রামার স্কুলই হবে, কারণ সেখানেই ল্যাটিন এবং হিব্রু ইংরাজি এগুলোর শিক্ষা দেওয়া প্রচলন ছিল। কারণ আমরা জানি ছোটবেলায় তিনি যেমন পাঠশালায় পড়তে পড়তে মৌলবীর কাছ থেকে তিনি ফার্সি শিখেছিলেন, এখানেও তিনি হিব্রু ল্যাটিন এইগুলো ভাষাও তিনি শিক্ষা লাভ করেছিলেন। যাই হোক, এইরকম একটা সময় তিনি হিন্দু কলেজে ভর্তি হন 1837 মনে হয়, তারপরে 6 বছর প্রায় হিন্দু কলেজে তার অতিবাহিত হয়। 1842-এর এই মনে হয় ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি সম্ভবত তিনি মনে করেন যে এই ধর্মত্যাগ না করলে বড় কবি হওয়া যাবে না, ভেতরে ভেতরে তার এই যে কবি সত্তাটা এই বাস্তব জীবন থেকে তাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছিল, যে হোমার মিল্টন ইত্যাদি ইত্যাদির মতো তার মনের ভেতরে একটা উচ্চাশা, রাজ দা মানে পিতা চেয়েছিলেন উন্নতি করবে ছেলে, আর সন্তান চাইছে সেও উন্নতি করবে, কিন্তু এই দুই উত্তরণের একটা ক্ষেত্র আলাদা আলাদা, ফলে ভেবেছিল যে এই বৈদেশিক শিক্ষা মানে বিদেশি শিক্ষা লাভ না করলে মনে হয় তার উত্তরণ ঘটবে না, তাই ধর্মান্তরীকরণ একটা ভাবনা চিন্তা এসেছিল, এবং সেইখান থেকে আমরা জানি যে একটা বিপর্যয় তার জীবনেও নেমে আসে। গৃহচ্যুত হলেন, পিতার থেকে তার সমস্ত রকমের সম্পর্ক শেষ হয়ে গেল, এবং সেই আশায় তিনি বিলাত যাত্রার জন্য মাদ্রাজে গিয়ে উপস্থিত হলেন, এবং 47-এ মনে হয় মাদ্রাজ যাত্রা, এবং ওই
1947-এর ডিসেম্বর মাসে মাদ্রাজে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু সেখানে ওই মিশনারিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই রেবেকার সঙ্গে তার সম্পর্ক, বিবাহ, তারপরে ওখানেও টিমোথি পেম পোয়েম ছদ্মনামে তিনি কিছু কাব্য টাব্য এবং প্রবন্ধ এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত হওয়া, এইরকম একটা তার ছোট ইতিহাস আমরা ওখান থেকে পাই। এবং এই 1844 থেকে 55 পর্যন্ত এই একটা তার মাদ্রাজ জীবন, সেখানে তার সংসার এবং তার কয়েক মানে পুত্র সন্তান কন্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে তার একটা সামাজিক একটা জীবন, এবং সেই জীবন থেকেও তার এই কবি জীবন, কবির সত্তা বেরিয়ে আসার একটা তাগিদ ছিল। এবং একটা সময় 56-তে কলকাতায় তিনি ফিরে আসেন, এবং কলকাতায় ফিরে এসে তার যে খুব অবস্থার পরিবর্তন ঘটে গেছিল তাও বলবো না, কারণ পিতার থেকে তিনি ত্যায্য হয়ে গেছিলেন, ইতিমধ্যে তার মাতাও মারা গেছেন জাহ্নবী দেবী, পিতা আবার দ্বিতীয়বার বিবাহ করেছেন, এরকম অনেকগুলো ঘটনা তার সঙ্গে। কিন্তু পিতাও শেষ পর্যন্ত ওই পিতৃ কিছু মানে সম্পত্তি উদ্ধারের জন্য তিনি কাজে লেগেছিলেন, তো অনেক দারিদ্র্যের মধ্য দিয়েও তার সাহিত্য বাসরে প্রবেশ, বন্ধুর সঙ্গে তার যোগাযোগ, গৌরদাস বসাক, রাজনারায়ণ বসু ইত্যাদি ইত্যাদির সূত্রে আমরা তারপরে তার একে একে সেই অসম্ভব দারিদ্রের মধ্যেও তিলোত্তমা সম্ভব, রোজাঙ্গনা, বীরাঙ্গনা, মেঘনাদ বধকাব্য, চতুর্দশ পদী কবিতা ইত্যাদি ইত্যাদি সাহিত্যের আজীবন চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। যাই হোক, এই মেঘনাদ বধকাব্য আজকের আমাদের আলোচ্য বিষয়। 1861 সালে এটা রচনা করেছিলেন এবং বলা যেতে পারে যে বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য, যেখানে জাতির সুপ্ত চেতনা, জীবন দর্শনের মানবিক অনুভূতি বা ভাবানুভূতি বাণীমূর্তি লাভ করেছিল। এটাও বলা যেতে পারে যে এই কাব্য রচনায় কবি বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির রস প্রেরণা কাজ করেছিল। 1860-এর জুলাই মাসে এই কাব্য রচনার শুরু। মধুসূদনের হাতেই আমরা বলতে পারি বাংলা কাব্য তথা সাহিত্যের একটা নবতর যুগের সূচনা। মেঘনাদ কাব্য রচনার যে আন্তর প্রেরণা কবির মধ্যে ছিল, সেই আন্তর প্রেরণাই তার এই সৃষ্টিকে অমরতা দান করেছে। মধুসূদনের সমকালে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে বিহারী লাল তার বিশুদ্ধ কাব্য প্রেরণা এবং স্বদেশী তুই সোনায় বাংলা ভাষা ও সাহিত্যের সংস্কার সাধন চেয়েছিলেন। শুধু প্রেরণায় বা প্রেরণার আশ্রয়ে কাব্য রচিত হলেও বিহারীলালের নির্মাণ ক্ষমতার সঙ্গে এই প্রেরণার যুগপৎ সাযুজ্য মনে হয় রক্ষিত হয়নি শেষ পর্যন্ত, যে কারণে তার সাধের আসন কিংবা তার এই কাব্যগুলো সারদা মঙ্গল যুগোত্তীর্ণ হতে পারেনি, একটা গণ্ডিতে সীমায়িত হয়ে গেছে। কিংবা তার পরবর্তীকালেও আমরা নবীনচন্দ্র বা হেমচন্দ্রের প্রসঙ্গে যখনই আসবো তখন সেখানে এই কথাগুলোকেই হয়তো পুনরাবৃত্তি করব। সেখানে যুগের প্রেক্ষাপট রাজনৈতিক কিংবা ধর্মীয় বাতাবরণ ছিল, সেখানে এই কবির আন্তঃপ্রেরণা এমন করেই প্রভাবিত হয় মানে সাহিত্যে বা কাব্যে রূপায়িত হয়নি, যে কাব্য সেই সময়কে ছাড়িয়ে কালোত্তীর্ণ হয়ে উঠল। মধুসূদন তার ব্যক্তিগত প্রেরণা এবং রূপরচনা এবং শিল্পীর বোধ ও সাহিত্যবোধের সমন্বয়ে তার এই কাব্য রচনা করেছিলেন। 1861 খ্রিস্টাব্দের এই কাব্য প্রকাশের পর আজ আমরা প্রায় 150 বছর অতিক্রম করে গেছি, তবু আজও বাঙালি পাঠক সমাজ মেঘনাদ বধ কাব্য থেকে নিজেকে দূরে রাখতে পারেন। বলা যায় মেঘনাদ বধ কাব্যকে অবলম্বন করেই বাংলাদেশে সাহিত্য সমালোচনার উদ্ভব হয়েছিল। মেঘনাদ বধ 19 শতকে বাঙালির জাতীয় ভাবনা থেকে উদ্ভব হয়েছে ঠিকই, সেই সঙ্গে বাঙালির মানব চেতনার শাশ্বত কেন্দ্রকে এমন ভাবে আঘাত করে নাড়িয়ে দিয়েছিল যা একটা যুগের সমাপ্তি ঘোষণা করেছিল, যুগান্তর ঘটে গেছিল। অর্থাৎ এই 19 শতাব্দীর ভাবধারায় মেঘনাদ বধ কাব্য রচিত হলেও আমাদের এই শাশ্বত ভাবনাগুলো, ধর্মীয় ভাবনাগুলোর মূলে
মধুসূদন এমন ভাবেই উৎসকে নাড়া দিলেন যে সেই ভাবনা থেকে আমরা উৎকেন্দ্রিত হয়ে আবার নতুন ভাবনায় উপনীত হলাম। ফলে মেঘনাদ বধ কাব্য আজও সেই প্রশ্নগুলো নিয়ে সমানে আধুনিক যুগ পর্যন্ত আমাদের তাড়িত করে চলেছে। এইখানেই মেঘনাদ বধ কাব্য যুগকে অতিক্রম করে যুগোত্তীর্ণ হয়ে যায় বা কালোত্তীর্ণ হয়ে যায়। কালোত্তীর্ণ হওয়ার এক পাঠ পরিক্রমা আজকের আলোচনায় ডক্টর দয়াময়রা আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমি ডক্টর দয়াময় রায়কে তার বক্তব্য পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি আরেকবার আমাদের কলেজের তরফ থেকে, পরিচালন সমিতির তরফ থেকে আহ্বান জানাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের বিভাগীয় ডক্টর কৈলাসপতি সাহা আপনাকে আন্তরিক স্বাগত জানিয়েছেন। আমাদের আরো একজন স্যার আছেন, ডক্টর দেবব্রত মণ্ডল স্যার, তিনি আপাতত হয়তো দেখছেন। তো আমাদের এই বিভাগীয় এই আমরা আমি এবং কৈলাসপতি সাহা, দেবব্রত মণ্ডল এবং রঞ্জিত প্রামাণিক বিভাগের পক্ষ থেকে আরেকবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার বক্তব্য পরিবেশন করুন। ধন্যবাদ এবং নমস্কার। রামানন্দ সেন্টিনারি কলেজের বাংলা বিভাগ এবং কলেজের পরিচালন সমিতি সহ সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে দু একটি কথা বলবো। যে আমার মতো একজন সাধারণ মানুষকে যে এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বক্তা করেছেন এই কারণের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলোচনার সূচনায় শ্রদ্ধেয় রঞ্জিত বাবু এবং শ্রদ্ধেয় ডক্টর রামশঙ্কর প্রধান মহাশয় মোটামুটি ভাবে বলে দিয়েছেন আমার সম্পর্কে, সেটা বিষয় নয়। আমাদের আজকের যে আলোচনার বিষয় মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য এক কালোত্তীর্ণ সৃষ্টি। ডক্টর প্রধান বলবার সময় মধুসূদন দত্তের মোটামুটি জীবনের একটা আলোকপাত তিনি করেছেন, তুলে ধরেছেন। আসলে যে বিষয়টি নিয়ে আজকে বলতে হবে, যে বিষয় নিয়ে বলতে গেলেই প্রথমেই হোঁচট খেতে হবে যে আসলে মধু 150 বছর শুধু নয়, 150 বছর পুরুলিয়াতে মধুসূদনের আসার 150 বছর পূর্তি চলছে, আর মেঘনাদ বধ কাব্যের 160 বছর অতিক্রান্ত। 160 বছর পরে একটি কাব্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, কাব্য নিয়ে আলোচনা করছি বলবো না, কারণ এই কাব্যের ভেতরে যত যাওয়া যায়, যত পড়া যায়, নতুন নতুন দিক উন্মোচিত হয়, ফলে এটা নিয়ে আলোচনা করাটা খুব দুরূহ। তার মধ্য থেকে আমার যে উপলব্ধি, আমার সারা জীবনের মধুসূদন দত্ত সম্পর্কে যে পড়াশোনা বা আমাদের স্যারদের যে পড়াশোনা আমাকে আমাকে প্রভাবিত করেছেন পড়াশোনার ক্ষেত্রে, সেই সব মিলিয়ে আজকের এই আলোচনায় তার একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করব। যারা আছেন আলোচনা শোনার জন্য দর্শক শ্রোতা, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের আমার স্নেহাশীষ জানিয়ে আমরা একেবারে আলোচনার চলে যাই। মেঘনাদ বধ কাব্য, মধুসূদন দত্ত কিন্তু নাটক দিয়ে শুরু করেছিলেন। যখন নাটক তিনি শুরু করছেন, অলিক কুণাট্য রঙ্গে মজলোক রাঢ়বঙ্গে নিরক্ষিয়া প্রাণে নাইশয়, এবং এই নাটক লিখতে গিয়েই পদ্মাবতী নাটকে তিনি হঠাৎ করে একটা ছন্দের ব্যবহার করলেন, যে ছন্দটির নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এখানে তিনি পরীক্ষামূলক ভাবে প্রথম ব্যবহার করেছিলেন, কারণ মেঘনাদ বধ কাব্য আলোচনা করতে গেলে অমিত্রাক্ষর ছন্দের কথা আসবেই। তারপর তিনি যখন তিলোত্তমা সম্ভব কাব্য লিখছেন 1859 সালে এবং তা প্রকাশ হচ্ছে 1860 সালের মে মাসে, চারটি সর্গ অমিত্রাক্ষর ছন্দের এক বিশিষ্ট কাব্য, তখন বাঙালি বাংলা সাহিত্যের পাঠকরা তখন জেনে গেছেন যে একজন কবি কিন্তু মঞ্চে আবির্ভূত হয়েছেন। মেঘনাদ বধ কাব্য লিখছেন 1860 থেকে 1861 মধ্যে, এবং 1861 সালের জানুয়ারি মাসে 2টি খণ্ড প্রকাশিত হচ্ছে। রাজা দিগম্বর মিত্র এর ব্যয়ভার বহন করেন, তার নামেই গ্রন্থটি উৎসর্গ করা হয়। তারপরে তো ব্রজাঙ্গনা 1861 সালে প্রকাশিত হয়, সবচেয়ে
বড় ব্যাপার যে তিনি নাটক লিখছেন, তিনি মহাকাব্য লিখছেন, তিনি ব্রজাঙ্গনা লিখছেন, বিরহের কাব্য লিখছেন, আর তারপর তিনি পত্রকাব্য বীরাঙ্গনাও লিখছেন 1862 শেষের দিকে। আর ততদিনে তার সর্বিষ্ঠা লেখা হয়ে গেছে 1859-এর জানুয়ারিতে, পদ্মাবতী 1860 সালে প্রকাশিত হয়ে গেছে, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও প্রকাশিত হয়ে গেছে, অভিনীত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যদি অভিনয়টা একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, তা 1865 এবং 1866 সালে তা অভিনীত হয়েছে। কিন্তু সবচাইতে বাংলা নাটকের যে মৌলিক নাটকটি সেটি হচ্ছে কৃষ্ণকুমারী, 1861 শেষ ভাগে তিনি রচনা করে ফেলেছেন, সেটা অভিনয় হয়েছে 1867-এর 8ই জানুয়ারি শোভাবাজার নাট্যশালায়। আর একেবারে জীবনের শেষ পর্বে, যেটি তার তিনি প্রয়াত হওয়ার পরে, মায়া কানন এবং হেক্টর বধ যদিও প্রকাশিত হয়েছে 1 সেপ্টেম্বর তার প্রয়াণের পরেই, মহাকবি হোমারের ইলিয়ড কাহিনীকে নিয়ে তিনি গদ্যধর্মী কাব্য এই রচনা তিনি রচনা করেছেন, চতুর্দশপদী কবিতাবলী 1866। এই হচ্ছে তার কাব্য, নাটক, গদ্যধর্মী রচনা ইত্যাদি ইত্যাদি। তার আগে ইংরেজি ভিশন অফ দ্য পাস্ট, দ্য ক্যাপটিভ লেডি যে রয়েছে মাদ্রাজে, যেটি প্রকাশ হয়, সেগুলো তো আছেই, এথোনিয়া হিন্দু ক্রনিকেল পত্রিকায় তিনি টিমোথি পেনপয়েন্ট নামে ছদ্মনামে সনেট এবং খণ্ডকাব্য রচনা করেছেন। খুব সংক্ষেপে এই বিষয়গুলির উপরে আমি আলোকপাত করার চেষ্টা করলাম। আমরা কিন্তু মূল জায়গায় চলে যাই, মেঘনাথ বধ কাব্য। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে, শুধু 19 শতকের কাব্য সাহিত্যের ইতিহাসে নয়, এখন পর্যন্ত এটি হচ্ছে বাংলায় সার্থক মহাকাব্য। মহাকাব্য বলতে গেলে আমরা বলতে যাচ্ছি যে এপিকের যে মানে হোমারের যে ইলিয়াড ওডিসি কিংবা রামায়ণ মহাভারতের মহাকাব্য, যে লিটারেরি এপিকের কথা আমরা যেটাকে বলি আর কি, সেই লিটারেরি এপিক আলংকারিক তিনি মহাকাব্য রচনা করেছেন। মহাকাব্য রচনা করতে গেলেই সেটি অষ্টাধিক সর্গ হবে, এখানেও তিনি 9টি সর্গে গ্রন্থটি রচনা করেছেন, অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ বধ, শক্তিশেল নিক্ষেপ, প্রেতপুরী এবং সৎকার বা সংস্ক্রিয়া। কিন্তু মহাকাব্য হয়েছে কিনা সেই প্রসঙ্গটা যদি আমরা প্রথমেই আলোচনা করে দিই, যে স্বর্গ কতগুলি হবে, না 9টি থেকে 30টি স্বর্গ হবে, এবং এর নায়ক হবেন একজন ধীরদাত্ত গুণসম্পন্ন এক ব্যক্তিত্ব। এখানে আমরা সেটাই দেখি যে যার পতনে আমাদের মধ্যে পিটিফিয়ার জন্মাবে, একবারে ট্র্যাজিক চেতনা, বিষাদাত্মক পরিণতি জন্মাবে, সেটা রাবণের পতনে, মেঘনাথের পতনে। মেঘনাথের পতন মানেই তো রাবণের পতন। মধুসূদন দত্তের কাছে যা ছিলেন, যিনি ছিলেন ফেভারিট ইন্দ্রজিৎ এবং গ্র্যান্ড ফেলো রাবণও, এবং একটা যে কোনো অঙ্গিরস হবে, সেটা বীর রস হতে পারে, সেটা শৃঙ্গার রস হতে পারে, সেটা শান্ত রস হতে পারে। এখানে মধুসূদন দত্ত বলেছিলেন এবং চেষ্টাও করেছিলেন যে গাইব মা বীর রসে ভাসি মহাগীত। কিন্তু আমরা যদি একবারে কাব্যের শেষে যাই বা প্রথমেই যদি দেখি যে সম্মুখ সমরে পড়ি বীর বাহু বীর চূড়ামণি চলে যাবে গেলা জম্পরে অকালে, কহে দেবী অমৃত ভাসিনি কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনরক্ষ কুল নদী রাঘবাড়ি। এখানে তিনি গাইব মা বীর রসে ভাসি মহাগীত বললেন, কিন্তু কাব্যের শেষের যদি শেষ দুটি আমরা চরণ উদ্ধৃত করি, তাহলে দেখব সেখানে কিন্তু যে অন্তঃসলীলা ফল্গুধারার মতো করুণ রসের মূর্ছনা, যে বিসর্জী প্রতিমা যেন দশমী দিবসে সপ্ত দিবানী শ্রীলঙ্কা কান্দিলা বিষাদে। তাহলে বীর রস আছে এবং করুণ রসের আদ্যন্ত করুণ রসের আমরা প্রবাহ দেখি। আরেকটি বীর রসের সঙ্গে আমরা খানিকটা বিভৎস রসের কথাও আমরা দেখি এই কাব্যের মধ্যে আমরা পাই। আর শ্লোক হবে 1-1টি স্বর্গে 25 থেকে 300। মধুসূদন তো প্রত্যেকটিতেই বহু চরণ 9টি স্বর্গেই সন্নিবেশ ঘটিয়েছেন, এবং সবচাইতে হচ্ছে মহাকাব্য হতে গেলে তা কসমিক ইমাজিনেশন থাকবে, অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল প্রসারী বর্ণনা থাকবে। হ্যাঁ, এই কাব্যের মধ্যে স্বর্গ মর্ত পাতাল প্রসারী বর্ণনা আছে, এবং যেটি তিনি সেই মহাকাব্যিক প্রয়োজনে 8ম স্বর্গে প্রেতপুরীর বর্ণনা দিয়েছেন, সেখানে পাতালের বর্ণনা আছে। আর স্বর্গ দেবলোক এবং মর্তলোকের বর্ণনা তো রয়েছে, এবং
এক একটি স্বর্গ একটি ছন্দেই হবে এবং মেঘনাথ বোধ কাব্য গোটাটাই একই ছন্দে, যদিও একটা ছন্দের শেষে দ্বিতীয় যখন স্বর্গ আসবে তখন অন্য ছন্দ ব্যবহার করার রীতি চালু আছে, কিন্তু মধুসূদন দত্ত সে রীতি ব্যবহার করেননি, প্রয়োগ করেন একই ছন্দে। ফলে মেঘনাদ বোধ কাব্য একটি সার্থক একটি আলংকারিক মহাকাব্য। আমরা প্রথমেই আলোচনার শুরুতে যে মেঘনাদ বোধ কাব্য নটি স্বর্গ এবং এই প্রসঙ্গে আলোকপাত করলাম, আমরা এরপরে মেঘনাদ বোধ কাব্যের কাহিনীতে চলে আসি। মেঘনাদ বোধকের বোধ কাব্যের কাহিনী হচ্ছে রামায়ণ কাহিনী। উনিশ শতকের কিন্তু দৃষ্টিকোণ দিয়ে তিনি রামায়ণ কাহিনীর পুরাণের রূপান্তরীকরণ করেছেন, ঘটনায় কাহিনী বর্ণনায় চরিত্রের অবতারণায় নতুন ভাবের উপস্থাপনায়, এমনকি রামায়ণের সঙ্গে অন্যান্য যে পুরাণ বা মহাভারত তারও তিনি প্রসঙ্গ এনেছেন। যদিও তিনি বলেছিলেন যে আমি টু বরো অ্যাট লিটল অ্যাজ আই ক্যান ফ্রম বাল্মীকি, এই যে তিনি একথা বলেছিলেন কম উপাদান গ্রহণ করবেন বাল্মীকি থেকে, আসলে ধর্মীয় আবেগকে ধর্মীয় অনুশাসনকে তিনি আঁকড়ে ধরে রাখেননি কাব্যের মধ্যে, আদিম বলিষ্ঠ আবেগপূর্ণ জীবনকে গ্রহণ করেছেন। একে লোক সংস্কৃতির দিকে মধুসূদন টার্ন নিয়েছেন মনে হচ্ছে, যে আদিম জাতি আদিম মানুষ সেই তাদেরকে তিনি এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সংস্কৃত সাহিত্য কালিদাসের সাহিত্য, বাংলা ব্যাকরণ বানান খুব ভালো করে তিনি পড়াশোনা করেছিলেন, তাই কালিদাস ভবভূতির আদর্শ তিনি গ্রহণ করেছেন, যেমন ইলিয়াডের আদর্শ তিনি গ্রহণ করেছেন, যেমন অর্থাৎ গ্রিক পুরাণের কাহিনী তেমন গ্রহণ করেছেন, তেমনি ভারতীয় পুরাণ আদর্শ তিনি পূর্ণরূপে গ্রহণ করেছেন। ফলে রামায়ণ মহাভারত পুরাণ সাহিত্য সংস্কৃত সাহিত্য নির্ভর যে প্রাচ্য আদর্শ তার সাথেই তিনি প্রতীচ্য আদর্শের যে কবি কল্পনাকে মিলিয়ে এক আধুনিক যুগের রামায়ণ তিনি রচনা করেছেন, অর্থাৎ সংস্কারের জায়গায় যুক্তি আর দেবতাবাদের জায়গায় অর্থাৎ দেববাদের জায়গায় তিনি মানবতাবাদকে প্রতিষ্ঠা করেছেন। যুক্তি আর মানবতাবাদ সংস্কার এবং দেববাদকে যেন দূরে ঠেলে ফেলে দিয়েছে, অর্থাৎ হোমারের ইলিয়াডের কাহিনীও তিনি গ্রহণ করেছেন, ইলিয়াডের যে যুদ্ধের যে প্রকরণ সেটা তিনি কিন্তু গ্রহণ করেননি, সেখানে যুদ্ধে সেখানে দেবতারা সরাসরি যুদ্ধে যুদ্ধযাত্রা করেছে কিন্তু এখানে দেবতারা সরাসরি যুদ্ধযাত্রা করে, এই যে তফাতটা, এই তফাত আমরা কাব্য মধ্যে লক্ষ্য করি। কিন্তু এই এত বড় কাব্যটি রচনা করেছেন তার ঘটনা বর্ণনায় কত বড় তিনি সময় কতটি নিয়েছেন, না মাত্র তিন দিন আর দু রাত্রির ঘটনাকে তিনি বর্ণনা করেছেন, ঘটনা স্থল স্বর্গলোক মর্তলোক পাতাল অর্থাৎ ত্রিলোকের কথাই এখানে আমরা লক্ষ্য করি। আমরা যদি কাব্যে অতুল বৈভব ঐশ্বর্যের অতুল সভা নির্মাণ করেছেন রাজা রাবণ, কিন্তু সেই নির্মাণের মুহূর্তেই একটা বিরাট পতন, একটা ট্রেজিক পতন, যে বীরবাহুর মৃত্যু, শোক তাপ কারুণ্যে কাব্যের এক সূচনা, কিন্তু সেখানে নারী জাগরণের কথা আছে। উনিশ শতকীয় নবজাগরণ যে নারীকে প্রভাবিত করেছিল চিত্তে চৈতন্যে সব দিক থেকে শিক্ষায় দীক্ষায়, সেটাই যেন চিত্রাঙ্গদার মধ্য দিয়ে প্রথম তিনি বলালেন। মেঘনাথের দেশপ্রেম ব্যক্তিপ্রেম বীরত্ব আমরা লক্ষ্য করি প্রথম স্বর্গের ভেতরে, কারণ প্রমিলার কাছ থেকে তিনি বিদায় নিচ্ছেন, সেখানে সেই বাঙালিয়ানার চূড়ান্ত রূপটি আমরা লক্ষ্য করি। কিন্তু বাঙালিয়ানার চূড়ান্ত রূপের অন্তরালে আমরা প্রথম স্বর্গে যেটি দেখতে পাই সেটি অদ্ভুত, কারণ যে কাব্যের সূচনায় যে চিত্রাঙ্গদাকে আমরা প্রত্যক্ষ করছি, সেই চিত্রাঙ্গদা কখন মঞ্চে আসছেন অর্থাৎ রাজসভায়, যখন রাবণ সেখানে শোকে মগ্ন বসিলা নীরবে, মহামতি পাত্র পাত্র মিত্র সভা সদাদি বসিলা চৌদিকে হায় নীরব বিষাদে, এই সময় অশ্রুময় আঁখিতে নিশার শিশির পূর্ণ পদ্মপর্ণ যেন বীর বাহু শোকে বিবসা
রাজবংশী। তখন আমাদের কি মনে হয় যে তিনি গাইবোমা বীর রসে ভাসি মহাগীত লিখছেন, যদিও তিনি সেটা বলেছিলেন যে গাইবোমা বীর রসে ভাসি মহাগীত, উরি দাসে দেহ পদ ছায়া, তুমি ও আইশো দেবী, তুমি মাধুকরী, কল্পনা কবির চিত্ত ফুল বনমধু লয়ে মধু রচ মধু চক্র গৌরজন যাহে, আনন্দে আনন্দে করিবে পান সুধা নিরবতি। না, হেনকালে সহসা রোদন নিনাদ মৃদু, তাসহ মিশিয়া কিঙ্কিনীর তাসহ মিশিয়া ভাসিল নূপুর ধ্বনি কিঙ্কিনীর, বলে বোল ঘোর রোলে হেমাঙ্গী সঙ্গিনী দল সাথে প্রবেশিলা সভাতলে চিত্রাঙ্গদা দেবী। এ অসাধারণ এক মুহূর্ত, একটি রতন মরে দিয়াছিল বিধি, দিন আমি থুয়েছিল রক্ষা হেতু তব কাছে তরুর কোটরে রাখে শাবকে যেমতি পাখি। তুমি কোথায় রেখেছো রাজা, লঙ্কানাথকে তিনি প্রশ্ন করছেন। এটা কি সম্ভব নাকি উনিশ শতকের একজন নারীর পক্ষে এই প্রশ্ন করা? যখন গুপ্ত কবির কবিতা আমরা পাই, আগে মেয়েগুলো ছিল ভালো ব্রতকর্ম করত সবে, এখন বিবি সেজে, হ্যাঁ বিলিতি বল কবেই কবে বলছেন। অর্থাৎ এই যে প্রভাব, এটা আমরা দেখেছি কত যুক্তির আধারে রাবণ তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু নারী তার তার প্রিয় পুত্রের মৃত্যুর কথা যখন বলতে গেছেন এবং শেষে গিয়ে দেখলাম যে সেখানে সে তিনি তাকে মানে যেটা আমরা যদি ইংরেজি বলতে পারি তাহলে মোটিভেট করতে পেরেছেন রাবণ, অর্থাৎ রাবণ এখানে যেন রাক্ষস না, রাবণ একদম যুক্তির নিরিখে তাকে বোঝাতে পেরেছেন যে আজকে লঙ্কাপুরি একটা আক্রান্ত আক্রান্ত দেশ, তাহলে স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে তোমার পুত্র মারা গেছে, যদিও চিত্রাঙ্গদা বলেছেন মজালে রাক্ষস কুলে মজিলা আপনে। ফলে এই রকম একটি প্রথম স্বর্গে আমরা দেখেছি যে কাব্যের যে বাঁধন, তার জমাট যে বাঁধন, তার নিরেট যে বাঁধন, তার যে মানে পাঠকের চরণ থেকে চরণান্তরে যে ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে যে অমৃতাক্ষর ছন্দের যে প্রবাহ, তা আমাদের নিয়ে চলে যায় একবারে এক অদ্ভুত মগ্নতায়। কিন্তু দেবতারা চুপ করে থাকেননি, দ্বিতীয় স্বর্গে দেবতারা আবির্ভূত হয়েছেন, দেব দেবীর সেই কল্পনা রামচন্দ্র এখানে অস্ত্র লাভ করছেন এবং যেন একটা নাটকীয়তা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেবলোকের পরিচয় তিনি প্রদান করেছেন এখানে, সেই মহাকাব্যিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ করেছেন। যদিও কেউ কেউ বলেন যে দ্বিতীয় স্বর্গের কোনো দরকারই ছিল না এই কাব্যের মধ্যে, এটি অপ্রাসঙ্গিক, না এটি প্রাসঙ্গিক। গাইবোমা বীর রসে ভাসি মহাগীত, তাহলে স্বর্গ মর্ত পাতাল প্রসারী বর্ণনা থাকবে, দেবদেবীর চরিত্রে রূপায়ণ চাই, মেঘনাদ বধের ক্ষেত্র প্রস্তুত তিনি করেছেন এই দ্বিতীয় স্বর্গে। অন্যদিকে মেঘনাদ একটি মুখ্য চরিত্র, মহান চরিত্র, তাকে বধ করতে হলে মহা ষড়যন্ত্র দরকার, সেটি কিন্তু দ্বিতীয় স্বর্গেই রচিত হয়েছে, পরিকল্পিত হয়েছে। রাম লক্ষণ ভীরু, এটাও প্রমাণ করেছেন এই দ্বিতীয় স্বর্গে। আর দৈব শক্তির যে বিড়ম্বনা, যে ট্র্যাজিক, তার নির্মাণ হয়েছে তৃতীয় স্বর্গে। কাহিনীর সাথে হাড়ে মাসে একাকার হয়ে গেছে এই দ্বিতীয় স্বর্গটি। আমরা এইভাবেই যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখব যে মেঘনাদ বধ কাব্য আসলে ঘটনা কাহিনী দিক থেকে, বর্ণনার দিক থেকে, চরিত্র সৃজনের দিক থেকে সব পরপর যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে এ প্যাশন ফর ইউহার, অর্থাৎ উনিশ শতকে নবজাগরণের ফসল বললেই হবে না, অন্য দিক থেকে এ শাশ্বত বাংলা সাহিত্যের এক সম্পদ। পাশ্চাত্য সাহিত্যের সোমরস আহরণ করে মধুসূদন বাংলা সাহিত্যে নবরস সঞ্চার করেছিলেন। কাহিনী ঘটনা বিন্যাস চরিত্র নির্মাণ তাৎপর্য আঙ্গিক ভাব ভাষা ছন্দ অভিনবত্ব সব দিক থেকে, তাহলে কাহিনী হচ্ছে ধর্মকেন্দ্রিক, পূর্বেই উল্লেখ করেছি বাল্মীকি কৃত্তিবাস। কিন্তু যুক্তি আর মানবতাবাদ, সেই ধর্মীয় পরিমণ্ডলকে আসলে তিনি মানবীয় পরিমণ্ডলে রূপান্তর করেছেন, ঘটনা বিন্যাস এবং পরম্পরায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করেছেন। মধ্যযুগীয়তা নয়, আকস্মিকতা নয়, যুক্তি এবং যুক্তি এবং যুক্তি এবং বিজ্ঞান ধর্মী মনস্তত্ত্বে সেই যুক্তির নির্মাণ করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমরা যদি চরিত্র চিত্রণের ক্ষেত্রে যাই তাহলে দেখব যে আমাদের ধারণার পরিবর্তন হয়ে যাবে।
দেবতা মানব গন্ধর্ব কিন্নর সকলেই দোষে গুণে মানব মানবী। আসলে অনেকেই বলেন যেখানে দেবতাদেরকে ছোট করেছেন মধুসূদন, না ছোট করেননি, দেব মানব সবাই মানব, এখানে মানব রূপে তাদের দেখেছে। যেমন আমরা শাক্ত পদাবলিতে দেখি যে দেবতারা মানব হয়ে গেছে, এখানে সবাইকে সাহিত্যের বিচারালয়ে তিনি যুক্তির নিরিখে চরিত্র গৌরব নির্মাণ করেছেন। তাই দেব চরিত্র এবং রাক্ষস চরিত্র সকলেই মানব চরিত্র, দোষে গুণে ভুলে ভরা মানব চরিত্র। আর তাৎপর্যের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে মেঘনাদবধ কাব্যে ধর্মের জয় অধর্মের পরাজয় নির্ভর রামায়ণ কাহিনী নয়, এটি স্বাধীনতার সংগ্রাম। রাজা রাজা রাম এবং রাজা রাবণের যুদ্ধ, আবার অন্যদিক থেকে দেখতে গেলে এটি বহিঃ শক্তির আক্রমণ এবং সেই আক্রমণের প্রতিরোধ, শেষ রক্ত বিন্দু দিয়ে সে সংগ্রাম। ফলে সীতাহরণ কোন হীন মনোবৃত্তির পরিচায়ক ঘটনা নয়, বরং সূর্পণখার বনের অপমানের প্রতিশোধের স্পৃহা থেকে রাবণের এই এই কার্যক্রম। বিষয়বস্তুগত আঙ্গিকগত দিক যেন এক হরিহর আত্মার সঙ্গে মিলন হয়ে গেছে, পুরাতন কাহিনীর মধ্যে নতুন আঙ্গিক গ্রহণ করেছে। কাব্য রীতিগত দিক থেকে, ছন্দের ক্ষেত্রে, ভাবের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, অর্থাৎ সেটা তো পূর্বেই বললাম যে এপিক অর্থাৎ কসমিক ইমাজিনেশন, যে নব যুগ চেতনা, মধুকবির ব্যক্তি চেতনার যে প্রকাশ। আমি পরে বলবো যে মেঘনাদবধ কাব্য আসলে মেঘনাদবধ কাব্য নয়, আসলে মধুসূদন দত্ত বধ কাব্য। আমি আলোচনার শেষ পর্বে সেটি বলার চেষ্টা করব। তাই অবাধ ভাব বিস্তারী যে ভাষা, সে চয়ন করতে গিয়ে তৎসম আর অর্ধ তৎসম শব্দের বহুল ব্যবহার, ওজস্বী ভাষা নির্মাণ করেছেন, গাম্ভীর্যপূর্ণ ভাষা নির্মাণ করেছেন, কিন্তু সবসময় সেই ভাষা পাননি। তাই নাডরি সমনে আমি কি ডরাই সখী ভিগার রাঘবে, এই যে ডরাই ডরিবে এই জাতীয় শব্দের ব্যবহার তিনি করেছেন। তিনি আসলে যেটা মেঘনাদবধ কাব্য পড়ে আমার যেটা মনে হয়েছে বারে বারে পড়ে, যেটি রামায়ণের অনুবাদ নয়, এটি তিনি অনুসারক মাত্র, আসলে যুগরুচি এবং যুগ মানসের প্রতিফলন ঘটিয়েছেন এই কাব্যের মধ্যে। 1857 সালের সিপাহী বিদ্রোহের উত্তরকালে যখন তিনি নারীর কথা লিখছেন, তখন মনে হচ্ছে যেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যেন প্রমীলার মধ্যে জাগরিত হয়ে গেছে। তাই 19 শতকের প্রতিফলন হচ্ছে এই কাব্য। এই কাব্যে ষষ্ঠ স্বর্গের পরে মেঘনাথ বধের যে বিস্তৃতি, এটাকে মনে হয় যে এটা কি অবান্তর, কিন্তু না, কাব্যের প্রয়োজনেই অর্থাৎ অষ্টাধিক মা স্বর্গ চাই সে কারণের জন্য। কিন্তু আমরা যদি সূত্রাকারে এই আলোচনাটা করে আমরা কাব্যের ভেতরে প্রবেশ করব, সেটা হচ্ছে যে ফেভারেট ইন্দ্রজিৎ এবং গ্র্যান্ড ফেলো রাবণকে যদি দেখাতে হয়, বা মেঘনাদ যেভাবে তার যে পতন ঘটলো, আসলে কাব্যটি কবির জীবনেরও অভিব্যক্তি, যেটি আমি আগেই বলছিলাম যে এটি মেঘনাদবধ কাব্য নয়, এটি হচ্ছে মধুসূদন দত্ত বধ কাব্য। সেটি কেন না, মধুসূদন যা হতে চেয়েছিলেন তা মেঘনাদ, আর মধুসূদন যা হয়েছিলেন তা রাবণ। তাই গাইব মা বীর রসে ভাসি মহাগীত, এই মহাকাব্য রচনা করতে গেলে সেই অষ্টাধিক মার্গ এই স্বর্গের ব্যবহার করেছেন। অঙ্গিরস যে বীর রস, সেটি সপ্তম স্বর্গে সেই বীরত্ব ব্যঞ্জক রাবণের হুঙ্কার এবং শক্তিশেল নিক্ষেপ, যুদ্ধ যুদ্ধের বর্ণনা, বীর রসের অবতারণা। অন্যদিকে মেঘনাদ কবির মানস পুত্র লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে, তা তো হতে পারে না। কেন্দ্রীয় চরিত্রের পতনে প্রধান চরিত্র রাবণের যে হাহাকার, ট্র্যাজেডি, রাবণ চরিত্রের যে মনুষ্যত্ব, বীরত্ব, স্নেহ, আত্ম বলে বলিয়ান যে রাবণ, যে সংযম, ভক্তি, নম্রতা যদি আমরা দেখি, কিংবা তার ধর্মদীপ্ত যে পরিচয় ফুটে উঠেছে, তা তো সপ্তম স্বর্গে এবং নবম স্বর্গে, ফলে এই দুটি স্বর্গের খুব প্রয়োজন ছিল। এ কারণে মেঘনাদবধ কাব্য সার্থক নবম স্বর্গেও। মেঘনাথ হতরণে এবার ওতা শুনি, কে চাহে বাঁচিতে আজি কর্পূর কুলের গর্ব মেঘনাথ। তাই মহাজাগতিক বিস্তৃতি, যে স্বর্গ মর্ত পাতাল প্রসারী বর্ণনার বিস্তার অষ্টম স্বর্গে, মিল্টনের নরক বর্ণনার অনুকরণে, দাহ এবং যন্ত্রণার সাথে ভারতীয় যে কর্মফলবাদ, যে অতিরিক্ত ভোগ থেকে নরক যন্ত্রণা, তারও প্রতিফলন আমরা দেখেছি অষ্টম স্বর। অন্যদিকে দুঃখের সঙ্গে ক্রোধের সংমিশ্রণ, ডলার ইন মিক্সচার,
শিল্প রসগত উৎকর্ষতার দিক থেকেও আমরা বীর এবং করুণ রসের, বিভৎস রসের এই সঞ্চার আমরা এর মধ্যে দেখতে পাই। অন্যদিকে এপিকের তলে তলে অন্তঃসলীলা ফল্গুধারা প্রবহমান, ছিল আশা মেঘনাথ মুদিব অন্তিমে নদ্বয় আমি তোমার সম্মুখে সপি দিয়া রাজ্যভার, মহাপৌরুষের হাহাকারে কাব্যের পরিসমাপ্তি। তাহলে মেঘনাথকে চিতায় তুলে দিতে চাননি তিনি। মেঘনাথ শ্রেষ্ঠ চরিত্র, রাবণ বংশের উত্থান পতন নির্ভর করেছে যেখানে, তাই জীবিত মেঘনাথ অপেক্ষা মৃত মেঘনাথ এই কাব্যের শেষ তিনটি স্বর্গের মধ্যে তিনি প্রতিফলিত করেছেন। এবার আমরা আসব মেঘনাথ বধ কাব্যের চরিত্র সৃজন ক্ষেত্রে মধুসূদনের যে শ্রেষ্ঠত্ব, মধুসূদনের যে কৃতিত্ব। আসলে মেঘনাথ বধ কাব্যের যা কিছু স্থাপত্য সুষমা তার মূলে আছে চরিত্র সৃজনে কবি কল্পনার অবাধ বিস্তার। এই চরিত্র আলোচনার ভেতর দিয়েই আমরা দেখতে পাবো মেঘনাথকে, বধ কাব্যকে খুঁজে পাবো এবং কাব্যটি সম্পর্কে আমাদের আলোচনার যে গভীরতা, সে গভীরতায় প্রবেশের ক্ষীণতম চেষ্টা হয়তো আমি করার চেষ্টা করব। আমরা যদি দেখি তাহলে দেখব যে চরিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি কি কি বৈশিষ্ট্যের প্রয়োগ করেছেন। এক হচ্ছে যুক্তি এবং মানবতা বোধের আলোকে ওই নর এবং রাক্ষস এই দুটি চরিত্রকে, বা দেবতা এবং রাক্ষস, বা দেবতা এবং নর এই দুটিকে তিনি দেখেছেন। অন্যদিকে নবজাগরণের প্রভাবে চরিত্রগুলি সৃষ্টি করেছেন, প্রাচ্য এবং পাশ্চাত্য আদর্শ অনুযায়ী তিনি চরিত্র সৃষ্টি করেছেন, কবির মনোভাবে, কবির সহানুভূতিতে এবং জীবনাদর্শের মধ্য দিয়ে চরিত্রগুলি সহানুভূতি পেয়ে অনেক চরিত্র বড় চরিত্র হয়ে গেছে। যেমন হচ্ছে যেমন রাবণ, যেমন মেঘনাথের কথা আমরা উল্লেখ করতে পারি। অন্যদিকে প্রত্যেকটি চরিত্রকে তিনি মানব মানবী চরিত্রে রূপদান করেছেন, কাহিনী পৌরাণিক, চরিত্র পৌরাণিক, কিন্তু সৃজনে চরিত্রগুলি আধুনিক হয়ে উঠেছে। রাম লক্ষণ বিভীষণ দেবদেবীগণ পুরাতন মহিমা থেকে ভ্রষ্ট হয়েছে। রাম নরচন্দ্রমা বজ্রের ন্যায় কঠোর এবং কুসুমের ন্যায় মৃদু, বাল্মীকি রামায়ণে যে আমরা দেখি শ্রীরাম অমীয় মধুর মাধুর্যমতার যে আদর্শ পুরুষ, কৃত্তিবাসী রামায়ণে যা দেখি তা থেকে আলাদা ভাবে আমরা দেখি রামচন্দ্র ধর্মভীরু, দৈব নির্ভর, দুর্বল চিত্ত, সাধারণ মানব, যুদ্ধেও দুর্বল, মধুসূদনের রামচন্দ্র সেরকমই। আমরা যদি লক্ষণকে দেখি, তার বৈশিষ্ট্য যদি নিরূপণ করি, তাহলে দেখব লক্ষণ বীর সাহসী শক্তিমত্তার অধিকারী, কিন্তু ক্ষত্রিয় সুলভ বীরত্ব থেকে বিচ্যুত ষষ্ঠ স্বর্গে। অন্যায় যুদ্ধে নিরস্ত্র মেঘনাথকে তিনি বধ করছেন। সীতাদেবী উদারতার দিক থেকে, পরদুঃখ কাতরতার দিক থেকে, স্বামী প্রেমের দিক থেকে, বিশ্বপ্রীতির সহানুভূতি সহিষ্ণুতায় অতুলনীয় মানবী রূপে চিত্রিত, কৃত্তিবাস বা বাল্মীকি রামায়ণ অপেক্ষা অধিকতর জীবন্ত। পৌরাণিক চরিত্রে যদি দেখি আমরা, তাহলে দেখব যে ভারতীয় পুরাণ আদর্শ থেকে গ্রিক পুরাণ যে আদর্শ তিনি গ্রহণ করেছেন, সেখানে দোষে মানে গুণে মানব রূপে সৃষ্টি করেছেন চরিত্রগুলিকে। লক্ষ্মী দেবী আমরা দেখি যে রাবণের সর্বনাশ সাধনে এখানে তৎপর। মায়াদেবী ছলনাময়ী, শিব ভক্তের কাছে দাঁড়াননি, রাবণের কাছে দাঁড়াননি, এরকম চরিত্র নির্মাণ করেছেন। পরাজয়ের গ্লানিতে রাক্ষসদের বিরুদ্ধাচরণ করেছেন কুচক্রি এবং কাপুরুষ বটে ইন্দ্র। অন্যদিকে পার্বতী জগজ্জননীর মহিমায় মহিমান্বিত হননি, একজন সাধারণ নারী। কিন্তু আসল গৌরব যেখানে, এবার সেই আসল গৌরবের জায়গায় আলোচনা করে আমরা দেখি যে রাবণ এবং মেঘনাথ চরিত্র নির্মাণের ক্ষেত্রে মধুসূদনের ব্যক্তি সত্তার প্রতিফলন ঘটেছে। রাবণ ও মেঘনাথ মধুসূদনের জীবনের উঠে যেটি বলছিলাম যে আলোচনায় আমরা পরে আসছি। রাবণ সর্বগুণান্বিত মহামানব, নিষ্ঠুর দৈবের নিপীড়নে সর্বনাশ, সর্বনাশের মুখোমুখি দাঁড়িয়ে স্নেহময় পিতা পুত্র স্নেহ কাতর, বীর্যবান দেশপ্রেমী, যুদ্ধে দুর্ধর্ষ পুরাণের পাপাচারী দুর্দান্ত রাক্ষস, সর্বগুণান্বিত এক মানব রূপেই তিনি চিত্রিত। ইন্দ্রজিৎ
বাল্মীকি রামায়ণের মেঘনাদ ছলনাময় কিংবা অন্যায় যুদ্ধে পারদর্শী দুরন্ত রাক্ষস নয়, হিংস্র বলশালে দুর্দান্ত নয়, মধুসূদনের সহানুভূতিতে আমরা দেখি মেঘনাদ দেব দুর্লভ গুণাবলীর অধিকারী, নিষ্পাপ নিষ্কলঙ্ক গুণীজন শ্রেষ্ঠ গুণী আদর্শ বীর আদর্শ দেশপ্রেমিক আদর্শ পুত্র এবং পতিরূপে সর্বগুণাধার এক ইন্দ্রজিৎ, কবির মানস পুত্র মেঘনাদ, পূর্বেই বলেছি ফেভারিট ইন্দ্রজিৎ অ্যান্ড গ্র্যান্ড ফেলো রাবণ, অর্থাৎ পিতৃত্বে সম্রাটত্বে সৈনাপত্যে স্বামিত্বে স্বদেশ প্রেমে এক জীবন্ত চরিত্র। এই তো গেল দুই মহান চরিত্রের কথা। এখানে আসলে মধুসূদন হতে চেয়েছিলেন বড় কবি, কিন্তু হতে পারেননি। মেঘনাদ হতে চেয়েছিলেন সর্বশ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎকে পরাজিত করেও, কিন্তু হতে পারেননি। রাবণের সব ছিল, কিন্তু সব থাক থেকেও তিনি একেবারে অসহায় এক মহা ট্র্যাজিক চরিত্রে পরিণত। এটি হচ্ছে মেঘনাদ বধ কাব্যের যেন ভেতরের মূল সূত্র। আবার যদি আমরা নারী চরিত্র চিত্রণের ক্ষেত্রে দেখি, তাহলে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অধিক উজ্জ্বলতার পরিচয় আমরা পাব। উনিশ শতকের যে নারী জাগরণ, স্ত্রী শিক্ষার প্রসার, সতীদাহ প্রথা রোধ, বহুবিবাহ প্রথা রদ, বাল্য বিবাহ রদ, বিধবা বিবাহ চালু, এই যে সামাজিক আন্দোলনগুলি কিংবা রেনেসাঁর যে প্রভাব, অর্থাৎ প্রাচ্য ভাবধারার যে নারী গৃহলক্ষ্মী কিংবা অন্তঃপুর চারিণী যে নারী পাশ্চাত্য ভাবধারায় পুষ্ট হয়ে অন্তর্মুখীনতা থেকে বহির্মুখী নারীকে আমরা খুঁজে পাচ্ছি চিত্রাঙ্গদার মধ্যে। সূত্রাকারে স্মৃতি বলেছি যে রাবণ মহিষী চিত্রাঙ্গদা বীর্যবত্তায় স্নেহশীলতায় মাতৃরূপে কারুণ্যে কিংবা বীরত্বে পূর্ণা, তর্কযুদ্ধে অবতীর্ণা, যেটা উনিশ শতকে সম্ভব ছিল না, রাবণকে ধিক্কার দিয়েছেন। এখানে এক যুক্তিপূর্ণা নারীকে আমরা প্রথম স্বর্গে দেখেছি। আর বন্ধদরী দেবী মেঘনাথের মাতা, বীর গৃহিণী, বীর জননী, পতিপুত্রের কল্যাণ কামনায় এক শঙ্কাতুরা রমণী, খাঁটি বাঙালি এক মাতৃ হৃদয় এখানে পরিস্ফুট হয়েছে মেঘনাদ বধ কাব্যে। যাই বীরে যদি রাক্ষস কুল রক্ষণ বিরূপাক্ষ তোরে রক্ষণ একাল রণে, মেঘনাদকে উদ্দেশ্য করে এই যে আকুতি, এই যে আশঙ্কা, এ তো বঙ্গ নারীর আশঙ্কা, এ তো বঙ্গ জননীর আশঙ্কা। শরমা কুলবধ কল্যাণ মহিমা, বীরত্ব নেই ঠিকই, কিন্তু কুলবধূর সম্মান নিয়ে বিরাজিত। যখন চতুর্থ স্বর্গে আমরা দেখি অশোক বনে, তখন দেখি সতী বুঝে সতীর মহিমা। সীতাকে যখন তিনি বলেন আনিয়াছি কৌটায় ভরিয়া সিঁদুর, করিলে আঁকা সুন্দর ললাটে দিব ফোটা, এও তুমি তোমার কি সাজে বেশ, এ তখন কাকে দেখি? তখন কি আমরা রাক্ষস কুলের বিভীষণের পত্নী শরমাকে খুঁজে পাই? না, আর প্রমীলা শ্রেষ্ঠা নারী, প্রমীলা এবং সীতা মেঘনাদ বধ কাব্যের শ্রেষ্ঠা নারী। প্রমীলা কবির নতুন সৃষ্টি, অভিনব সৃষ্টি, একেবারে বাঙালি কুলবধূ, ভারতীয় অভারতীয় আদর্শ যে রূপের যে সমন্বয়, একদিকে কুলবধূ অন্যদিকে বীরাঙ্গনা। সেই বীর রমণী বীর যা যখন বলে ওঠে যে আ দানব নন্দিনী আমি, রক্ষ কুলবধূ রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডোরাই সখী ভিগারী রাঘবে, রাঘব পথ ছেড়ে দেন। কিন্তু আমরা মেঘনাদ বধ কাব্যের একবারে নবম স্বর্গে দেখি এই প্রমীলাই কিন্তু সহ মরণে যাচ্ছেন, সহমৃতা হচ্ছেন। আসলে এটি নবজাগরণের এক অভিশপ্ত রূপের কথা মধুসূদন এখানে চিত্রিত করেছেন। সহমরণে নবজাগরণে খণ্ডিত রূপের কথা আমরা এখানে দেখি। অন্যদিকে সীতা চরিত্র মেঘনাদ বধ কাব্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নারী চরিত্র। বীরাঙ্গনার পাশেই সীতা কুলকন্যা কল্যাণ মহিমা সত্যবাদী সত্যাশ্রয়ী এক ব্যক্তিত্বময়ী রমণী। কল্যাণ মহিমায় অন্যের ক্ষতি করে নয়, যখন অলঙ্কারহীনতায় রাবণকে দোষারোপ করার কথা, তখন তিনি দোষারোপ করেননি শরমার কাছে, তখন বলেছেন যে আমি নিজেই ফেলে দিয়েছি। অর্থাৎ এই ফেলার মধ্যে কিন্তু একটা যুক্তিবাদিতা আছে। এগুলি যদি তিনি না ফেলে ফেলে আসতেন, এটি যদি উনিশ শতকের নারী না সীতা হয়ে উঠতেন মেঘনাদ বধ কাব্যে, তাহলে রামচন্দ্র পথ নির্দেশ করতেন কি করে যে কোথায় সীতা গেছেন। এই যে মধুসূদন সুকৌশলে একটি যুক্তি নির্মাণ করেছেন, এটি একটু অসাধারণ।
আর অযোধ্যার দুঃখ দুর্দশার মূলে তিনি তাও ভেবেছেন। তিনি জনম দুঃখিনী সীতা, ভূত এবং পবিত্র ভারতীয় শাশ্বত নারী, এক সদা সনাতন আদর্শের নারী রূপেই তিনি চিত্রিতা হয়েছেন এই কাব্যের মধ্যে। তাহলে এই রকম ভাবে আমরা চরিত্রগুলিকে দেখি। আমরা এর পরে যে আলোচনাটি আসবো, আমরা তার যে কাব্যের রূপ, রীতি, ভাষা, ছন্দ, অলঙ্কার, তার দু একটি উদ্ধৃতি উদ্ধৃত করে আমরা আলোচনার মধ্যে আসবো। তখন সেখানে আমরা দেখব যে যখন ছিড়িলা কুসুম দাহ মরসে মহাবলী মেঘনাথ, ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুন্তল, কি অসাধারণ ভাব বিন্যাস। এখানে বীরবাহুর মৃত্যু শোকে তিনি সেই খবর যখন পেয়ে গেছেন, তখন তিনি লঙ্কাপুরীতে যাচ্ছেন যুদ্ধযাত্রায়, রাম রাবণের যুদ্ধে রাবণের সেনাপতি পদে তিনি অভিষিক্ত হবেন, এই যে উচ্চারণ মধুসূদন করেছেন। দ্বিতীয় স্বর্গে সান্ধ্যকালীন বর্ণনা যখন মধুসূদন করছেন দ্বিতীয় স্বর্গে, সেই বর্ণনাটি আমার মনে হয় উদ্ধৃত করা খুবই দরকার বলে মনে করি। অস্তে অস্তে গেলা দিনমণি, আইল গোধুলি, একটি রতন ভালে ফুটিলা কৌমুদি, মুদিলা সরসে আঁখি বিরস বদনা নলিনী, কুজনি পাখি পশিল কুলায়ে, গোষ্ঠ গৃহে গাভী বৃন্দ ধায় হম্বারবে, আইলা সুচারু তারা শশী সহ হাসি, সর্বরী সুগন্ধ সহ বহিল সৌদিকে। কি বর্ণনার বিন্যাস, কি অসাধারণ শব্দ চয়ন, যেন যেন তিনি ব্রজাঙ্গনা কাব্য লিখছেন, এই সময় তো তিনি লিখছেন সেই ব্রজাঙ্গনা কাব্য। কিংবা তৃতীয় স্বর্গে ঠিক প্রমীলার চরিত্র বর্ণনায় তিনি লিখছেন, রুশিলা বা দানব বালা প্রমীলা রূপসী, কি কহিলা বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় জয় নদী সিন্ধুর উদ্দেশ্যে। পূর্বেই উল্লেখ করেছি যে কার হেন সাধ্য শিষ্য রোধে তার গতি, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, তখন সে বীরাঙ্গনা। আর চতুর্থ স্বর্গে সেই আনিয়াছি কৌটায় ভরিয়া সিন্দুর, করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা, এও তুমি তোমার কি সাজিয়ে বেশ, তখন যেন দুই বঙ্গ ললনা পাশাপাশি তাদের দুঃখের কথা, তাদের জীবন বেদনার কথা, বাঙালি আনার কথা বলছেন। নিষ্ঠুর হায় দুষ্ট লঙ্কাপতি, কে ছেড়ে পদ্মের পর্ণ, এই শরমার এই উক্তিতে একবারে চূড়ান্ত বাঙালিয়ানাকে আমরা লক্ষ্য করি মেঘনাথ বধ কাব্যে। কৌটা খুলি রক্ষবধু যত্নে দিলা ফোঁটা সীমন্তে, সিন্দুর বিন্দু শোভিল ললাটে, গোধুলি ললাটে আহা তারা রত্ন যথা, দিয়া ফোঁটা পদধুলি লইলা শরম। হ্যাঁ, এ তো বাঙালি, এ তো বাঙালির কালচার, এ তো বাঙালির কৃষ্টি, এ তো বাঙালির সংস্কৃতি। এ কারণে 160 বছর পরেও আজকে আমরা মেঘনাদ বধ কাব্য আলোচনা করছি। কিংবা যখন সীতা চরিত্রের মধ্যে সেই বেদনাবোধের প্রকাশ আমরা দেখি চতুর্থ স্বর্গে, ছিনোরা সুলোচনে গোদাবরী তীরে, কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে, বাঁধি নীড় থাকে সুখে ছিনোরা বনে, নাম পঞ্চবটি মর্তে সুরবন সম। তখন সীতা চরিত্রের যে রূপটি ফুটে ওঠে তা আমাদের সেই আশ্রমিক, সেই তপবন কেন্দ্রিক আমাদের প্রাচ্য আদর্শ প্রতিফলিত হয়, পরিস্ফুট হয়। কিংবা পঞ্চম স্বর্গে প্রমীলার মধ্যে যখন সেই বীরত্ব যখন থাকে না, যখন শোকাকুলা প্রমীলা, তখন কি রূপ দেখি, দেখি মুছিয়া আঁখি গেলা চলি সতী যমুনা পুলিনে যথা, বিদায়ী মাধবে বিরহ বিধুরা গোপী যায় শূন্য মনে, শূন্যালয়ে কাঁদি বামা পশিলা মন্দিরে। এ সেই প্রমীলা, এই প্রমীলার চরিত্রের মধ্যে যে বীরত্ব এবং কারুণ্যের যে সংমিশ্রণ, তাতে যেমন পাশ্চাত্য ধর্ম বিরাজমান তেমনি প্রাচ্য ধর্ম চূড়ান্ত ভাবে বিরাজমান, এভাবেই তিনি চিত্রিত করেছেন। কিন্তু যে স্বর্গের আলোচনা না করলে মেঘনাদ বধ কাব্যের আলোচনা সম্পূর্ণ থেকে যায়, সেটি হচ্ছে ষষ্ঠ স্বর্গ, যেখানে মেঘনাদ সেনাপতি পদে অভিষিক্ত হওয়ার জন্য তিনি ইষ্টদেবকে পূজায় সন্তুষ্ট করে তিনি সৈনাপত্য গ্রহণ করবেন। তখন সেই কেমন সেই রূপ, না কুশাসন ইন্দ্রজিৎ পূজে ইষ্টদেবে,
কৌশিক বস্ত্র কৌশিক উত্তরী চন্দনের ফোঁটা ভালে ফুলমালা গলে পুড়ে ধূপ দানে ধূপ জ্বলিছে চৌদিকে পুত ঘৃত রসে ভরা গন্ডারের কোষা খুশি ভরা হে জাহ্নবী তব জলে কলুষণ আসিনি তুমি। এইরকম ভাবে যখন তিনি নিকুম্মিলা যোগ্য আকারে নিরস্ত্র অবস্থায় ইষ্ট দেবের পূজায় রত তখন সেখানে সশস্ত্র অবস্থায় লক্ষণ প্রবেশ করেছে ঝনঝনিলা অসি এবং তিনি তাকালেন তাকিয়ে দেখলেন যে শত্রুর বেশে লক্ষণ। তিনি তাকে বললেন যে প্রথমেই প্রণাম করলেন তখন লক্ষণ বললেন নহি বিভাবসু আমি দেখন হিরোকিয়া জন্ম নাম লক্ষণ মম ইত্যাদি ইত্যাদি বললেন। তিনি বুঝতে পাচ্ছেন না মায়াদেবীর ছলনায় মোহে তিনি বুঝতে পাচ্ছেন না, কিন্তু যখন আসল পরিচয়টি দিলেন যে আমি তোমাকে বধ করার জন্য এখানে এসেছি, তুমি এখানে আমার হাতে নিরস্ত্র অবস্থায় তুমি নিহত হবে, তখন তিনি কি বললেন ক্ষত্র কুল ক্লানি শত ঠিক তোরে লক্ষণ নির্লজ্জ তুই ক্ষত্রিয় সমাজে রোধিবে শ্রবণ পথ ঘৃণায় তোর নাম শুনিলে রথে বৃন্দ। এইরকম হুঙ্কার তিনি ছাড়লেন, কিন্তু উপায় নেই, লক্ষণ তাকে বধ করবেন এবং তার উপর আক্রমণ করা হলো। তিনি সেই চেষ্টা করলেন কিন্তু মার মা কে বুঝে জগতে কিছুই করতে পারলেন না। তখন শেষে কি করলেন, শেষে তিনি লক্ষণকে কোষা তরি ভীমবাহু লক্ষণ লিখে বেলা ঘোর নাদে লক্ষণের শিরে লক্ষণ অজ্ঞান হয়ে গেল, তার অস্ত্র তুলে নেওয়ার চেষ্টা করলো কিন্তু বিফল বল সে কাজ সাধনে কিছুই তুলতে পারলেন না। তখন তিনি উপলব্ধি করলেন সভয় হইল আজি ভয় শূন্য হইয়া, তার হৃদয়ে ভয়ের সঞ্চার হলো। মধুসূদন কি অসাধারণ চরণটি উচ্চারণ করেছেন, সভয় হইল আজি ভয় শূন্য হইয়া। এইবার তিনি বুঝলেন, এইবার তিনি তখন নিকুম্ভেলা যোগ্যাগার থেকে অস্ত্রাগারের দিকে যখন যাচ্ছেন তখন দেখছেন সচকিতে বীরবর দেখিলা সম্মুখে ভীম তমসুল হস্তে ধূমকেতু সম খুল্লুতা তো বিভীষণ বিভীষণ বিভীষণকে দেখতে পাচ্ছেন বিরাট খড়গ হস্তে দাঁড়িয়ে আছেন এবং তা দেখেই তিনি উপলব্ধি করলেন যে আর উপায় নেই। সেখানে তিনি বললেন কি যে এতক্ষণে জানিনু কেমন এবে লক্ষণ পশিলা রক্ষ করে হায় তা তো উচিত কি তব কাজ নিকষা সতী তোমার জননী সহদ রক্ষ শ্রেষ্ঠ সলি শম্ভু নিব কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী যে তুমি খাল কেটে কুমিরকে প্রবেশ করালে এই লঙ্কাপুরীর ভেতরে, কিন্তু কোনো কথাই শুনলো না। কোনো কথা না শুনে বললো যে সমস্ত হচ্ছে রাবণের দোষেই এই ঘটেছে। এই সব বলার পরে বহু কথার আলাপ চারিতার মধ্য দিয়ে কিন্তু উপায় হলো না নিকুম্ভেলা যজ্ঞাগার থেকে অস্ত্র আকারে যাওয়ার জন্য। শেষ অস্ত্র প্রয়োগ করলেন মেঘনাথ। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে কিন্তু বৃথা গঞ্জিত মাহেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে গতিজার নিঃসহ নিঃসেতুর মধ্যে। এভাবেই তাকে বধ করা হলো, এভাবে নিকুম্মেলা যজ্ঞাগারে নিরস্ত্র অবস্থায় বধ করা হলো। আমরা তারপরে সপ্তম স্বর্গ যে বীরত্বের স্বর্গ সে বীরত্বের স্বর্গ গিয়ে দেখি সেখানে দূত যখন খবর রাবণের কানে পৌঁছায় তখন দেখলাম হে রক্ষ শ্রেষ্ঠ হত রণে আজি করবুর কুলের গর্ব মেঘনাথ বলে। এই খবর পৌঁছানোর পরে অথলিল সভা আতলে দুন্দুবীর ধ্বনি সিংহ নিনাদক যেন প্রলয়ের কালে বাজাইলা সিংহ বরে গম্ভীর নিনাদে যথা সে ভৈরব রবে কৈলাস শিখরে সাজে আসো ভূতকুল সাজিলা চৌদিকে রাক্ষস। এখানেই তো হুঙ্কার ছাড়লেন রাবণ, তিনি তার অস্ত্র শস্ত্র নিয়ে তিনি বাহির হলেন পথে এবং সেই তার বাহির হওয়া কে বিভীষণ সেই যুদ্ধের বর্ণনা দিচ্ছেন এমন ভাবে যে মেঘনাদ বধ কাব্য এই যে রণন্মত্ততা এই রণন্মত্ততার পরিচয় এই বীরত্বের পরিচয় বীর রসের পরিচয় এই সপ্তম স্বর্গে আমরা পাচ্ছি যে কি আর কহিব দেব কাঁপিছে হে পুরী রক্ষ বীর পদভরে নয় ভূকম্পনে কালাগ্নি সম্ভবা বিভা নহে যা দেখিছ গগনে বৈদেহি নাথ স্বর্ণ বর্ণ আভা অস্ত্রাদির তেজ সহ মিশি উজ্জ্বলিছে দশ দিশ
রোধিবে যে কোলাহল বলি, রোধিছে যে কোলাহল বলি, শ্রবণ কুহর এবে নয় সিন্ধুর ধ্বনি। গরজে রাক্ষস চমু মাতি বীর মদে, আকুল পুত্তেন্দ্র শোকে সাজিছে সুরতি লঙ্কেশ। কেমনে কহ রক্ষিবে লক্ষণে, কহ আর ক যত বীরে বীরে ঘোর সংকটে। এখানে রাবণের চরিত্রের যে বীরত্ব, সেই বীরত্বের প্রতিষ্ঠা করেছেন মধুসূদন দত্ত এই সপ্তম স্বর্গে। আর অষ্টম স্বর্গের কথা তো বলেইছি, যে প্রেতপুরীর বর্ণনা, সেই মহাজাগতিক বিস্তৃতি ইত্যাদি ইত্যাদির কথা সেখানে উল্লেখ আছে। আমরা একেবারে কাব্যের শেষ পর্বে চলে যাব, যে স্বর্গটি লেখার জন্য মধুসূদন, এই স্বর্গটি লিখবার জন্য তিনি লিপিকরের ব্যবহার করেন, তিনি নিজে লিখেছেন এটি, বাকিগুলি তো তিনি লিপিকরের ব্যবহার করেছেন, তিনি বলে গেছেন আর অন্যরা লিখে গেছেন, এটি তিনি নিজে লিখেছেন, চোখের জলে তিনি এটি লিখেছেন, লিখেছেন কেঁদেছেন, ঘর বন্ধ করে লিখেছেন এই নবম স্বর্গ। কেন না, তার ফেভারিট ইন্দ্রজিৎ, সেই ইন্দ্রজিৎকে চিতায় তুলে দিতে তিনি চাননি। এই কারুণ্য নির্ভর এই যে স্বর্গ, কনক আসন তেজি বিষাদে ভূতলে বসেন যথায়, হায় রক্ষ দলপতি রাবণ ভীষণ স্বর্ণ শুনিল সে স্বনে স্থলে সাগর কল্লোল স্বর্ণ। এইভাবে তিনি এই স্বর্গটির শুরু করেছেন। তখন রাবণ বেরুচ্ছেন কেমন ভাবে, না বাহির লাভ পদব্রজে রক্ষ কুল রাজা রাবণ, বিশদ বস্ত্র বিশদ উত্তরী ধুতুরার মালা যেন ধূর্য বীর গবে। কি শব্দচন, কি উপমা, কি অলঙ্কার, উপমার পর উপমায় তিনি এভাবে তিনি কাব্যটিকে চয়ন করেছেন। এবং রাবণের ক্রন্দন যেন মধুসূদনের ক্রন্দন, রাবণের ক্রন্দন যেন একজন দেশপ্রেমিকের ক্রন্দন। ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিমে, ননোদ্বয় আমি তোমার সম্মুখে সপি রাজ্যভার, পুত্র তোমায় করিব মহাযাত্রা। হা পুত্র হা বীরশ্রেষ্ঠ চিরজয়ী রণে, হা মা তো রাক্ষস লক্ষ্মী, কি পাপে লিখিলা এ পীড়া, দারুণ বিধি রাবণের ভাবে। এভাবেই তিনি করি স্নান সিন্ধু নিরে, রক্ষ দল এবে ফিরিল লঙ্কার পানে, আর্দ্র অশ্রু নিরে বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে, সপ্ত দিবানী শ্রীলঙ্কা কান্দিলা বিষাদ। আমি পূর্বেই বলেছি যে সহমরণের মধ্যে নবজাগরণের খণ্ডচিত্র থাকলেও এ কাব্যের আদ্যন্ত অন্তঃসলীলা ফল্গুধারার মতো কারুণ্য নির্ভর এই কাব্য। যদিও মধুসূদন বলেছিলেন গাইব মা বীর রসে ভাসি মহাগে, আসলে তার চিত্তে তার সত্তায় কিন্তু বাঙালিয়ানায় কিন্তু জাগরিত হয়েছে। এই কাব্যের সম্পর্কে আমাদের আলোচনার একেবারে যদি আমরা শেষ পর্বে চলে আসি, তাহলে এই আলোচনায় বিশিষ্ট কয়েকজন মনীষীর উদ্ধৃত উদ্ধৃত করে আমরা আলোচনার একেবারে শেষ পর্বে যাব। স্বামী শিষ্য সংবাদ যে অংশ, সেই অংশে স্বামী বিবেকানন্দ বলেছেন, পরে মাইকেল মধুসূদন দত্তের কথা তুলিয়া বলিলেন, ওই একটা অদ্ভুত জিনিয়াস অর্থাৎ মনস্ক ব্যক্তি তোদের দেশে জন্মেছিল, মেঘনাথ বধের মতো দ্বিতীয় কাব্য বাংলা ভাষাতে তো নাই, সমগ্র ইউরোপেও এমন একখানা কাব্য ইদানিং পাওয়া দুর্লভ। মহিতলাল মজুমদার বললেন, মেঘনাথ বধ কাব্য বাঙালি কি কখনো ভালো করিয়া পড়িয়াছে, কেহ কি এখনো পড়ে, এই কাব্য কাহিনীর ঘনঘটার ফাঁকে ফাঁকে বাঙালির কুল লক্ষ্মী মাতা ও বধূর বেশে, কবি চিত্ত মথিত করিয়া ক্রন্দন রবে দিক দেশে বিদীর্ণ করিতেছে। সত্যি তো একেবারে বর্ণে বর্ণে সত্য এই উদ্ধৃতি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে এই গ্রন্থখানিতে গ্রন্থকর্তা যে অসামান্য কবিত্ব শক্তির পরিচয় দিয়েছেন, বঙ্গভাষায় ইহার তুল্য দ্বিতীয় কাব্য দেখিতে পাওয়া যায় না। আর রাজনারায়ণ বসুর কথায় মধুসূদন দত্তের একান্ত সৌহৃদ, যিনি জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত খোঁজ নিয়েছেন, মানভূম থেকে মধুসূদনের ফিরে যাওয়ার পরও মধুসূদন দত্তের সবসময় খোঁজ যিনি রেখেছিলেন, তিনি
রাজ নারায়ণ বসু, তিনি লিখেছেন, বর্ণনার ছটা ভাবের মাধুরী করুণ রসের গাঢ়তা উপভাষা উৎপ্রেক্ষায় নির্বাচন শক্তি প্রয়োগ নৈপুণ্যে নৈপুণ্য অনুধাবন করিলে তাহার মেঘনাদ বধ বাংলা ভাষায় অদ্বিতীয় কাব্য বলিয়া পরিগণিত হইবে। শ্রীশচন্দ্র মজুমদারের ভাষায় মেঘনাদ বধই বঙ্গের প্রদীপ্ত প্রভাতি তারা। সুকুমার সেনের কথা উদ্ধৃত করতে পারি, বাল্মীকির মতো মধুসূদনও রামকে মানুষ বলিয়া গ্রহণ করিয়াছিলেন, অবতার বলিয়া নয়। আর যোগীন্দ্রনাথ বসু, যিনি প্রথম মধুসূদন জীবনীকার, মধুসূদনের মৃত্যুর 20 বছর পরে তিনি যদি ওই মহাগ্রন্থটি যদি মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত না লিখে যেতেন, তাহলে যে কি বাংলার মানুষ শুধু না সারা বিশ্বের মানুষ মধুসূদন সম্পর্কে জানতে পারতেন। কারণ এই যে পুরুলিয়ার মধুসূদন দত্তের যে কালটি 1872 সালের 24শে ফেব্রুয়ারি থেকে 1872 সালের 11ই সেপ্টেম্বর অব্দি যে দুবারের আসা এবং যাওয়া এবং থাকা, এ সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া যায় এবং সেই তথ্য অত্যধিক জনশ্রুতি কল্পকাহিনী গল্পকাহিনীতে ভরা। সেই সমস্যা আমাদের সমস্যা পড়তে হয় পাথুরে প্রমাণ ছাড়া। তাই যোগীন্দ্রনাথ বসুর আলোচনা দিয়ে আমরা অন্তত মনীষীদের আলোকপাত তুলে ধরতে পারি। মাতৃভাষা রূপ রত্নখনির দ্বার তিনি উন্মোচন করিয়া গিয়াছেন। এই হচ্ছে আমার আলোচনায় সংক্ষেপে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমার প্রতীতি, আমার উপলব্ধি, আমার যেটুকু সাধারণ বোধ, এ বোধের ভেতর দিয়েই মেঘনাদ বধ কাব্যকে বুঝবার চেষ্টা করেছি। আজকের যেহেতু বাংলা বিভাগ রামানন্দ সেন্টিনারি কলেজের যে বিষয় নির্ধারণ করা হয়েছে যে মেঘনাদ বধ কাব্য এক মানে এমন এক সৃষ্টি যা বাংলা সাহিত্যের শুধু কাব্য সাহিত্যের ক্ষেত্রেই নয়, শুধু বাংলা মানে সৃষ্ট সাহিত্যের ক্ষেত্রেই নয়, শুধু 19 শতক সাহিত্যের ক্ষেত্রে নয়, সমগ্র সাহিত্যের পরিমণ্ডলকে যেন নিয়ন্ত্রণ করছে মেঘনাদ বধ কাব্য। ফলে আলোচনার একেবারে শেষে এসে এটাই বলতে চাই যে অভিষেক অস্ত্রলাভ সমাগম অশোক বন উদ্যোগ বধ শক্তিশীল নিক্ষেপ প্রেতপুরে কিংবা সৎকার বা সংস্কারের ভেতর দিয়ে মধুসূদন দত্ত একটি অনিন্দ সুন্দর কাব্য রচনা করেছেন। এই 9টি ফুল দিয়ে তিনি একটি অদ্ভুত মালা নির্মাণ করেছেন। ফুলগুলি সবগুলি আলাদা, এক একটি ফুল, কিন্তু যখন সেগুলি গ্রন্থন করেছেন তখন কোনো ফুলটি কোনো ফুল থেকে আলাদা নয়। ফলে প্রাচ্য এবং পাশ্চাত্য জীবনাদর্শ উপমা উপকরণ কাব্যাদর্শ ছন্দবোধ প্রকরণ ভাব ভাষা চরিত্র নির্মাণ সব মিলিয়ে তিনি একটি অনিন্দ সুন্দর মহাকাব্য আমাদের তুলে দিয়েছেন বাঙালিকে, বাংলা সাহিত্যকে। আমার প্রতীতিতে সাধারণভাবে এই বিষয়ের উপরে আলোকপাত করে আমি আমাদের আজকের আলোচনায় যিনি এই অনুষ্ঠানটি হোস্ট করছেন আমি তার কাছে আমরা ফিরে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, ধন্যবাদ জানানোর অবকাশই নেই, এটা ধন্যবাদের জায়গাও নয়, কারণ আমরা এক আড্ডায় সমবেত হয়েছি, যে আড্ডা আমাদেরকে ভীষণ ভাবে সমৃদ্ধ করছে। আমরা এমন এক আড্ডায় আজকে উপনীত হয়ে আছি এবং যাকে নিয়ে এই আড্ডা, তার কীর্তির মহিমা আড্ডাতেই মনে হয় শেষ করা যাবে না, এরকম অনেক আড্ডা লাগবে। যে কারণে আমরা যদি ধন্যবাদ কিছু দিতে হয় তাহলে সেই মহাকবিকে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, যাকে ঘিরে আমরা আছি, যার কাব্যে আমরা লালিত হচ্ছি আজও বাংলাদেশ বাংলা সাহিত্য। ওই মধুসূদনের আক্ষেপের জায়গা যে মধুহীন করুণাকো মনকোপনদে,
তো সেই মধুসূদন কোনোদিনই এই বাংলার বক্ষ থেকে মধুহীন হয়ে যাবে না, মধুসূদনহীন হবে না, আর তার কাব্যের মাধুর্য মধুরিমা কোনোদিনই হারিয়ে যাবে না। আমি এতক্ষণ ধরে এই আলোচনা অন্যান্য শ্রোতাদের মতো করেই খুবই মনোযোগ দিয়েই শুনছিলাম, শুনতে শুনতে ভেসে যাচ্ছিলাম যে মেঘনাদ বধ কাব্য তার মানে একমাত্র সাহিত্যিক মহাকাব্য যাকে নিয়ে বাঙালির এত গর্ব, এত কালের গর্ব, এত সময়ের গর্ব। সেই মেঘনাদ বধ কাব্যের একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি প্রথমেই বলেছিলাম যে যেহেতু আমাদের এই আড্ডা মূলত ছাত্রছাত্রীদের সম্মুখে অবতারণা করছি, এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্যানুরাগী শ্রোতা দর্শক মন্ডলী এবং অনুসন্ধিৎসু গবেষক তারাও এর থেকে বঞ্চিত হবেন না এই আশা রাখি, তবু এই কাব্যের যে অনুপুঙ্খ আলোচনায় তার মহাকাব্যিক পরিকাঠামো আখ্যানের বিস্তারে কিংবা ট্র্যাজিক বীর রস করুণ রস কিংবা ট্র্যাজিক এই অনুভূতি রসবৈচিত্র্যের যে জায়গা, এবং বলা যেতে পারে বৈশিষ্ট্য নিরপেক্ষতা যে জায়গাগুলো ডক্টর রায় আমাদেরকে আলোচনার মধ্য দিয়ে তুলে ধরলেন, তাতে পাঠক কুল এবং দর্শক শ্রোতা সবাই আমরা সমৃদ্ধ হলাম। তার মধ্য দিয়ে যে জীবন জিজ্ঞাসা মধুসূদনের উঠে এলো, আসলে সাহিত্যিক মহাকাব্য তো কবির নিজস্ব জীবন দর্শনের সেখানে প্রতিফলিত হয়। একটা খুব সুন্দর কথা বললেন যে মধুসূদন যা হতে চেয়েছিলেন সেটা ইন্দ্রজিৎ বা মেঘনাদ, আর যা হয়েছেন তা রাবণ। তো এই ব্যক্তি বা জীবন দর্শন, জীবন জিজ্ঞাসা, মধুসূদনের জীবন জিজ্ঞাসা, এই যে নবম সর্গ লিখতে গিয়ে মধুসূদনকে রুদ্ধ দ্বারে বসে অশ্রু তার নির্ঝরের মতো বয়ে চলেছে, তাকে লিখতে হচ্ছে, তিনি পরে তার বন্ধুকে লিখছেন যে বাট ইউ নো আই এম মিট উইথ দ্য লাভ অফ স্যাক্রেড, এই সরি আমি এখানে একটুখানি ভুল করে গেলাম, যে তিনি বলছেন যে হি ইজ ডেড, দ্যাট ইজ টু সে আই হ্যাভ ফিনিশড দ্য সিক্স বুক ইন অ্যাবাউট 75 লাইন্স, ইট কস্ট মি মেনি টিয়ার্স টু কিল হিম। অর্থাৎ মেঘনাথকে তাকে বধ করতে তাকে যে কত মানে এই অশ্রু নয় রক্তক্ষরণ করতে হয়েছে, যে মেঘনাথ তার প্রিয়, যে রাবণ তার প্রিয়, কেন প্রিয়, এই একটু আগেই আপনার আলোচনায় যেটা উঠে এলো খুব সুন্দর করে যে রামচন্দ্র কিংবা লক্ষণ এরা কেউ দেবতা নন, তাদের এই মানবীকরণ ঘটেছে, এখানে দেবতা রাক্ষস কেউ নেই, সবাই মানুষ এবং মানবিক গুণে তারা সমৃদ্ধ, এবং সেই সমস্ত গুণগুলোতে এই দেবতার মানবীকরণ বা দেবতার মধ্যে এই খলতা চতুরতা শিব শেষ পর্যন্ত তার এই ভক্তের কাছে এসে দাঁড়াননি, ইন্দ্রের এই যে চরিত্রের এই যে স্খলন, লক্ষ্মীর ছলনা, এই যে মায়া দেবীর এই যে এরকম করে তার যে চরিত্র, মানে আমরা এই বাস্তব সমাজে তো যেগুলো দেখতে পাই তারই প্রতিফলিত রূপ। মধুসূদনের কাছে এই চরিত্রের এই যে অবক্ষয়, এই যে অবগমন, এইটা তাকে খুবই ব্যথিত করেছিল। কেন না এই রামচন্দ্র কিংবা লক্ষণ তারা লঙ্কাপুরীতে এই শতযোজন দূরে যে লঙ্কাপুরী সে দেশ তার আক্রমণ করতে গেছে, এখানে সমকালের একটা ছায়া হয়তো মধুসূদনের কাছেই ছিল, কারণ খুব অদূরেই আমাদের এই এই জাতীয় আন্দোলনও তখন দানা বাঁধতে শুরু করছে, 1857 খুব কাছেই আমরা পেরিয়ে এসেছি, এবং সেই 1857 থেকেই যে বিদ্রোহের যে দামা বেঁধে গেল এবং একটা পররাষ্ট্রের যে আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে তারও একটা ভাবনা মনে হয়
মধুসূদনের মনের ভেতরে কাজ করছিল, সেই পরাধীনে তার গ্লানি সেখান থেকেই বেরোতে হবে। তাই রাবণ এবং ইন্দ্রজিৎ এরা কিন্তু দেশপ্রেমের এই যে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তার চোখে প্রতিভাত হয়েছে এবং তিনি তাদেরকে দেখাতে চেয়েছেন, সেই জায়গাটায় তিনি বলছেন যে তিনি বলছেন বলছি যে 19 শতকের এই জাতীয় স্বাধীনতা বোধের যে ধারণা বাংলাদেশে দানা বেঁধেছিল, বিশেষ করে মধুসূদনের চেতনায় তার যে রূপ ধরা পড়েছিল, তাতে দেশ আক্রমণকারী রাম লক্ষণের তুলনায় স্বদেশ রক্ষাকারী রাবণ ইন্দ্রজিতের প্রতি তার সহানুভূতির পাল্লা অনেক ভারী ছিল। এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক নয় কি যে আমি আমার দেশের জন্য প্রাণ দেব? ওই রাবণের এই উক্তিগুলো যে কে আছে বীর যে এই দেশের জন্য প্রাণ দেবে না, তিনি শুধু নিজে নন, মানে এই লঙ্কাপুরীর এই রক্ষণার্থে তার এই শোক সেটা এমন ভাবেই মানে জাতীয় শোকে পরিণত হয়েছে, সেখানে কোনো বীর সন্তানই সে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না মায়ের কোলে। সেই জন্য চিত্রাঙ্গদাকেও তিনি বলছেন যে সে কেন তুমি মানে এই মা এই যে ক্রন্দনের জায়গা, তিনি বলছেন যে তোমার তো দুঃখ পাওয়ার কিছু নয়, এই দেশের জন্য তোমার বীর সন্তান প্রাণ দিয়েছে, এই দেশকে রক্ষার্থে প্রাণ দিয়েছে। এই যে দেশাত্মবোধ মানে মধুসূদনের ভেতরে এই দেশাত্মবোধের এই যে উত্তরণ তিনি এই চরিত্রগুলোর মধ্য দিয়ে দেখিয়েছেন, সেখানেও মনে হয় যে তিনিও এই চরিত্রগুলোর মধ্য দিয়েও কোথাও না কোথাও এই উত্তরণে এই যে কালোত্তীর্ণের জায়গাটা মানে একটা ভাবকে তিনি তো উত্তরণ করে গেলেন, আপনি দেখিয়েছেন যে পাশ্চাত্য ভাবধারা এবং ভারতীয় পুরাণ এই সমস্ত ভাবনাচিত্রকে তিনি সঙ্গে নিয়ে মেঘনাদ বধ কাব্য রচনা করছেন, এবং এই সবগুলোরই একটা সম্পূর্ণ মিশ্রণ, তার সঙ্গে সঙ্গে এই যে মধুসূদনের জীবন জিজ্ঞাসা জীবন বোধ সম্মিলিত হলো, সেই জায়গা থেকে মধুসূদনের মেঘনাদ বধ কাব্য সত্যি করেই কালোত্তীর্ণ। আমি আমার মানে অনুষ্ঠানের সমাপ্তির দিকেই যাব, আমি একটা ছোট করে একটুখানি বলবো যে এই প্রত্যক্ষ ভাষায় মানে উপমা এবং এই উপস্থাপন যে এক মায়ালোক সৃষ্টি করে দিল আমাদের চোখের সামনে, আজও আমি চোখ বন্ধ করলেই মনে হয় এই প্রত্যেকটা স্বর্গেরই ওই ইন্দ্রজিৎ যখন ওই যজ্ঞাগৃহে মানে এই চরিত্রগুলোকে আপনি বলছিলেন একটা একটা করে, যে রাবণ এর কাছে কোনো চরিত্রই সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো চরিত্রই নেই, আবার রামচন্দ্রের এই চরিত্রের স্খলন এবং এই লক্ষণকে তিনি দেখাচ্ছেন যে মহাবীর, কিন্তু সেই মহাবীরের ভেতরেও ওই একটি জায়গা আছে যে শুধু ওই কোষাকুষি ছুঁড়ে মারাতেই লক্ষণ কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেল, সে আর উঠতে পারছে না। অর্থাৎ একার মানে ওই ইন্দ্রজিতের চরিত্র নয়, মানসিক বলের কাছেই লক্ষণ কিংবা রামচন্দ্র কতটা দুর্বল, সেই দুর্বলতার জায়গাও কিন্তু মধুসূদন দেখিয়েছে। অর্থাৎ মধুসূদনের ভেতরে যে ওজস্বী ভাবনা এমন মানসিক এই যে আমি বলছি তার মানসিক শক্তি এতটাই প্রখর ছিল যে কারণে তিনি এইখানেও একটুখানি আমি তুলনামূলক ভাবে আমি এই কথাটা বলতেও মানে বলা যেতেই পারে যে মধুসূদন মনে তার সমকালের কোনো কবি কিংবা কোনো সাহিত্যিকের সঙ্গে নিজেকে তুলনা করতেন না, কারণ আমরা তার জীবনীতে একটু যদি টুকটাক খবর নেব সেখানেও দেখবো যে তার সমস্ত বন্ধু বান্ধবরা যারা সেই অর্থে মধুসূদনের মতো কৃতি হতে পারেননি, কিন্তু তারা ছাত্র অবস্থায় মধুসূদনের থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, তারাও মধুসূদনের এই এবিলিটি নিয়ে অর্থাৎ ক্রিয়েটিভিটি নিয়ে তাদের কাছে একটা প্রশ্নচিহ্ন ছিল, অর্থাৎ মানসিক ভাবে বা বৌদ্ধিক ভাবে বা প্রজ্ঞার দিক থেকে মধুসূদন কত এনরিচ ছিল তারাও সেখানে বিশ্বাস করতেন, তাই তার এই চরিত্রগুলো এইরকম এই মধুসূদন কিংবা ইন্দ্রজিৎ কিংবা রাবণ তারা ওই রকম একটা মানসিক স্তরে উন্নীত হয়ে যান যেখানে এই প্রমীলা কিংবা এই ইন্দ্রজিৎ কিংবা রাবণ এই চরিত্রগুলোর অঙ্গুলি হেলনের দরকার নেই, ইশারায় অন্যান্য চরিত্রগুলো যেন উপকার হয়ে যায়, তাহলে শুধু কোষাকুষির নিক্ষেপেই লক্ষণ নির্জীব হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো দেখলেই বা মনে হয় যে না সত্যি করে এই কাব্যকে আরো আরো মানে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে তার প্রতিটি শব্দকে যেন আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে, ভাবাচ্ছে ভাবতে ভাবতে আমরা এগোচ্ছি। আমি শেষ মুহূর্তে এসে পড়েছি কতগুলো আপনাকে মানে আমাদের
দর্শক শ্রোতা যারা ছিলেন তারা আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, সেইগুলো আমি একটু বলি। আচ্ছা ধরণীধর রায় তিনি বলেছেন, অসাধারণ আলোচনা, খুবই ভালো লাগলো, সমৃদ্ধ হলো। মনোজ মুখার্জি তিনি বলেছেন যে অনেকদিন পরে মানে এইরকম একটা আলোচনা সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ রামানন্দ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মন্ডলীকে এবং আমার প্রিয় অগ্রজ প্রতি দয়াময় দার জন্য গর্বিত। এবং তিনি তার সঙ্গে বলেছেন যে সেদিক থেকে মেঘনাদ বধ কাব্যকে রাবণায়ণ বলা যেতে পারে, যখন আপনি সেই রামায়ণ এবং আসলে মধুসূদন তো সত্যি করে এইখানে তিনি তার বন্ধুকে লিখছেন যে আমি তো রামায়ণের কাহিনীটা খুব বেশি নিইনি, অর্থাৎ এখানে বাকি যারা অনুকরণ করেছেন অর্থাৎ কৃত্তিবাস থেকে শুরু করে অন্যান্য যারা ওই কাব্যের কিছুটা রূপ দিয়েছেন, সেই কাব্যের রূপটাকে দিতে গিয়ে তারা কিন্তু রামায়ণকে ফলো করেছেন, সেখানে চরিত্রে ফলো হয়েছে, কাহিনীতে ফলো ফলো করে মানে অনুসরণ করেছেন। কিন্তু মধুসূদন যখন লিখলেন সে একদম নব রূপায়ণ, মানে সেখানে তিনি আর মানে ওই রামায়ণের শুধু ওই অংশটুকু চরিত্রগুলোকে হয়তো তিনি বেছে নিয়েছিলেন, মনের ভিতরে তার কিন্তু অন্যরকম বাসনা ছিল, তাই এই নব রূপায়ণ অর্থাৎ এইভাবেই একটা। স্বাগতা বিশ্বাস তিনি খুবই আমাদেরকে বলেছেন যে খুবই ভালো লাগছে, আমাদের সৌমার্য রক্ষীর ভীষণ সুন্দর উপস্থাপনা অনুষ্ঠান, দয়াময়দা ভীষণ ভালো লাগলো, কত কি জানতে পারলাম। এর সঙ্গে আমাদের মানভূম কলেজের স্যার আশুতোষ বিশ্বাস তিনি বলেছেন যে দয়াময় রায়ের এই উপস্থাপন, রায়ের স্বভাবজ অননুকরণীয় বাচনে মুগ্ধতায় বহমান, অর্থাৎ তার বক্তব্যের ভেতরে এই এটা আমি ভালো লাগলো যে এই তার এই আপনাকে বলার বাচনিকের ভেতরেও কিন্তু একটা ও কোথাও না কোথাও আমি দেখছি আজকের ঘোর মানে কাটেনি আর কি, মানে যে যে ঘোরে আছেন, মহাকাব্যিক ঘোরে আছেন, সেই ঘোরটাই এখানে মনে হয় উপস্থাপিত হয়েছে, ভালো লাগলো। কৈলাসপতি সাহা আমাদের কলেজের অধ্যাপক, আমাদের বাংলা ডিপার্টমেন্টেরই আরেকজন স্যার, দয়াময় দাকে বাংলা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। এরকম কিছু আলোচনার এই যে জায়গা আমরা আলোচনা করলাম আজকে, আমরা আলোচনার এই শেষ পর্বে এসে আমি বলছি যে এই প্রত্যক্ষ ভাষায় উপমা এমন এক মায়ালোক রচনা করেছে যা মধুসূদনের কবিকল্পনায় বিস্ময়কর। চিত্রকল্পটির মধ্য দিয়ে একটি শৈল্পিক পেলবতা, সুদূর প্রসারী স্বপ্ন যেন ভেসেছে রাজসিক চেতনামত্ত মধুসূদনের রচনায়। এই জাতীয় সাত্ত্বিক ভাব পরিবেশনের অভিনবত্ব মেঘনাদ বধ কাব্যলোচনায় সত্যি আমাদেরকে বিস্মিত করে। আজকের আলোচনার এইখানেই সমাপ্তি ঘোষণা করব। আপনি ডক্টর রায়, দয়াময় দা আমাদের কবি আপনজন, তাকে ধন্যবাদ দেব না, তাকে আর একবার স্বাগত জানাবো আমাদের রামানন্দ সেন্টেনারি কলেজের পক্ষ থেকে, আপনাকে আর একবার অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আবার যদি কোনোদিন এই আড্ডায় আপনাকে সঙ্গে চাই বঞ্চিত হব না। আমি আমাদের বিভাগের পক্ষ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে, কলেজের পরিচালন কমিটির পক্ষ থেকে এবং কলেজের আভ্যন্তরীণ এই যে আইকিউএসি আভ্যন্তরীণ যে উৎকর্ষতা বিভাগ তার পক্ষ থেকে, যাদের সহায়তায় আমরা এই রকম অনুষ্ঠানগুলো মানে আমরা ইয়ে করে চলেছি, সুচারুরূপে পরিবেশন করে চলেছি আমাদের আইকিউএসি, সেই জন্য আমাদেরকে খুবই অকুণ্ঠভাবে সহায়তা করছে, তাকে আলাদা করে ধন্যবাদ জানানোর জায়গা আছে। আমাদের আইকিউএসির যিনি দায়িত্বে আছেন আমাদের অধ্যাপক অর্পিতা ঘোষ, তাকে আলাদা করে আর একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভ সন্ধ্যা, সবাইকে ভালো থাকুন। আমরা আগামী পর্বে আবার বুধবার আগামী পর্বে আরেকটা আলোচনার জায়গা নিয়ে আসছি, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং এই মহামারী পরিস্থিতিতে সবাই সাবধানে থাকুন, সবাই কুশলে থাকুন, এই আশা নিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার নমস্কার।